Well, তো গাইস তোমরা এখন ভাবছো যে আমি এখানে লুকিয়ে আছি কেন কারণ তোমরা যদি লাস্ট এপিসোড দেখে থাকো তবে তোমরা নিশ্চয়ই জানো যে লাস্ট টাইম আমাকে এমন সার্বিয়ান লেডি তাড়া করেছিল আর যদি তোমরা না দেখে থাকো তাহলে গিয়ে ভাই ওই ফার্স্ট ভিডিওটা দেখে নাও আমি প্লেলিস্টটা উপরে দিয়ে দিচ্ছি সার্বিয়ান লেডির ওটা তোমরা ফার্স্ট ভিডিওটা দেখে নিতে পারো তারপর তুমি জানতে পারবে যে আমার সাথে আসলে হয়েছে এটা কি এখানে কারণ আমি এখন খুব বড় মুসিবতে আছি আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো যে আপাতত লস স্যান্টোসে কারেন্ট চলে এসেছে প্লাস কয়েকজন লোকজন হাঁটাভেড়া করছে কমসে কম কারণ কিছুদিন আগে পর্যন্ত তো ভাই লস স্যান্টোসে কারেন্টও ছিল না প্লাস ভাই এখানে লোকজনও হাঁটছিল না গাড়ি ঘোড়াও ছিল না আর আমি এখন আপাতত সার্বিয়ান লেডির কাছ থেকে পালাতে পালাতে এসে ওইখানে লুকিয়েছিলাম বাট যেটা হচ্ছে মেইন কথা যে আমি জানি না যে ওই সার্বিয়ান লেডি ছিল না আদেও ওটা লেডা ছিল আমি জানি না ভাই আমার যা মনে হচ্ছিল ওটা কোনো ছেলে টাইপের ছিল আর ও আমাকে খুব বাজে তাড়া করেছিল আমাকে আপাতত ওর কাছ থেকে বাঁচতে বাঁচতে আসতে হয়েছে আর আমি এখন আপাতত যাচ্ছি হচ্ছে একটা বাইকের খোঁজ নিতে আর বাইক পেয়ে গেছি ভাই এই দেখো এখানে একটা বাইক রয়েছে তো আমাকে আপাতত যেতে হবে হচ্ছে আমার বাড়িতে কারণ তোমরা নিশ্চয়ই জানো লাস্ট টাইম আমার সাথে চপ এসেছিল আর চপ নিজে বাড়ি চলে গেছে কারণ ভাই ওই যে সার্বিয়ান লেডি না লেডা ছিল যে ছেলেটা ও না ওকে মারেনি মানে ও ওকে বক্স দিয়েছে একদম ছেড়ে দিয়েছে কিন্তু যেটা হচ্ছে মেইন কথা যে আমাকে এবার দেখতে হবে যে আমি ওকে কিভাবে এখান থেকে তাড়াবো কারণ জানো তোমরা লাস্ট টাইম কিবিডি টয়লেটরা এসেছিল আরে এরা কোথায় যাচ্ছে ভাই ওই তোরা কোথায় যাচ্ছিস এখন ভাই এরা কোথাও তো একটা আগুন ফাগুন নেভাতে যাচ্ছে আর ভাই শহরে লোকই নেই তো এই আগুন নেভাতে যাচ্ছে এটা কোথায় আমি জানি না ভাই বাকি আপাতত চলো আমাকে যেতে হবে হচ্ছে সোজা আমার বাড়িতে চপ আর ডোরেমনের সাথে আমাকে কথা বলতে হবে প্লাস ওই স্কিবিডি টয়লেটগুলো যদি থাকে ওখানে তাহলে ওদের সাথেও কথা বলতে হবে কারণ যেটা হচ্ছে মেইন কথা যে স্কিবিডি টয়লেটরাও নাকি ওর কাছ থেকে খুব পরেশান আছে যে নাকি সার্বিয়ান যে ল্যাডাটাও বলছে আমাদের সাথে দেখা হলেই নাচতে বলছে মানে স্কিবিডি টয়লেটদেরকে আর ওরা যদি না নাচে তো ওদেরকে ফ্লাশ করে দিচ্ছে তো ওটাই হচ্ছে মেইন কথা তো আপাতত আমি যাচ্ছি হচ্ছে আমার বাড়িতে আর আসতে চালা ভাই এই একটাও মাস তাড়াতাড়ি যাচ্ছি ভাই বাকি চলো তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক আর ডোরেমন চপ এন্ড যদি স্কিবিডি টয়লেটটা থাকে ওখানে তবে ওর সাথে তাড়াতাড়ি কথা বলে নেবো কিন্তু মনে হয় না স্কিবিডি টয়লেট আপাতত থাকবে তো চলো আপাতত আমি আমার বাড়ির আশেপাশে পৌঁছে গেছি আমার তো মনে হচ্ছে ভাই পৌঁছে গেছি ইয়েস আমার বাড়ির রাস্তা কি এটাই হ্যাঁ এই দেখো ভাই এখানে বাড়ির রাস্তা চলো বাড়ি চলে এসেছি আমি এবার এখানে ডোরেমন আর চপের সাথে তাড়াতাড়ি কথা বলে নিই কিন্তু ভাই দাঁড়াও এক মিনিট আমি একটা জিনিস ভুলে গেছি যে আমাকে আমার গানও লোড করাতে হবে কারণ আমার কাছে দেখো এই টাইমে এই দেখো ভাই আমার কাছে কোনো গান নেই এই টাইমে তো এখন সার্বিয়ান লেডি যখন ঘুরছে শহরে তো আমার দরকার আছে একটা গান বা কমসে কম একটা পিস্তল ভাই যেটা দিয়ে কমসে কম ওর আমি গেম বাজাতে পারবো তো ওই পিস্তলটা আনতে আমাকে আপাতত যেতে হবে তো চলো সোজা যাওয়া যাক আর আমার যতটা মনে হয় ওই যে ভাইনউড না কি লেখা রয়েছে না ওই আশেপাশে একটা পিস্তলের শপ আছে বা গানের শপ আছে তো ওখানে যাওয়া যাক আর ওখানে গিয়ে ওই গানগুলোকে কিনে তাড়াতাড়ি আসা যাক আমার কাছে আপাতত $3,000-4,000 মতো তো আছে তো ওইটা নিয়ে ভাই আমি আরামসে কিনে নিতে পারবো দু চারখানা গান আর এ কি করছে ওই তোর কি চলছে আলাদা তো চলো আপাতত ওপরে যাওয়া যাক আর ওপরে গিয়ে ওখান থেকে তাড়াতাড়ি গানটা নিয়ে আসা যাক আর আমার মনে হয় এরকম কিছু একটা ভাই হালকা ফুলকা রাস্তা দিয়ে যেতে হবে আমাকে আমি যতটা জানি বাট এখন দেখতে পাচ্ছ ভাই রাস্তা পুরো ফাঁকা আর রাস্তাতে কেউ নেই তো চলো আপাতত ওপরে আমি ভাই এই রাস্তা ধরে চলে যাই আর এখান থেকে গিয়ে সোজা না ওই ভাইনউডের সামনে দিয়ে বাড়ির কাছে একটা গান শপ আছে যেখান থেকে আমি গান নিতে পারবো মানে ওটা একটু সিক্রেট টাইপের যেটা আমাকে মাইকেল একদিন দেখিয়েছিল বাট আমি যাইনি আজ পর্যন্ত বাট প্রথমবার যেতে চলেছি চলো আমি চলে এসেছি ভাইনউডের টাওয়ারের কাছে আর এখানে আশেপাশে নিশ্চয়ই থাকবে ওই শপটা বাট ঢুকবো কোথা থেকে ভাই আমি তো চলে এসেছি অফ রোড করে এ তো পেয়ে গেছি চলো রাস্তা পেয়ে গেছি ভাই ঢোকার ফাইনালি আচ্ছা তলা দিয়ে রাস্তা ছিল আমি ঘুরে ঘুরে এসেছি এক মিনিট এই দেখো ভাই এখান দিয়ে রাস্তা ছিল আমি কোথায় দিয়ে ঘুরে ঘুরে এসেছি ওই দরজা খোলো আর চলো এবার আমার মনে হয় এইবার এটাই ওটা তো এখান থেকে গিয়ে আমি তাড়াতাড়ি আমার গানগুলোকে কিনে না চলে আসি চলো ভাই তো গাইস ফাইনালি আমার সব গান কেনা হয়ে গেছে আর আমি একদম লোডেড হয়ে গেছি ফুল এই দেখো ভাই সব গান নিয়ে নিয়েছি আমি আর আমার কাছে ভাই আমি একটুখানি একটা আর্মার টাইপেরও পড়েছি যেটা একটু ইনভিজিবল টাইপের আছে কারণ দেখো ওই আর্মারটা না কি করবে আমার বডিকে কভার করবে বুলেট প্রুফ টাইপের যে যখন আমার গায়ে বুলেট প্রুফ লাগবে না মানে বুলেট ফুলেট লাগবে বুলেট প্রুফ নয় দরজাটাকে আগে তো বন্ধ করতে হবে বাইকটাকে সরাই ভাই বাইকটাকে তুলতে হবে আগে তো চলো বাইকটাকে এখান থেকে মাস্ট তুলে নিই আর গিয়ে ভাই এবার সোজা চপের কাছে আর ডোরেমনের কাছে যাওয়া যাক ওই ভাই এই দরজাটা ভূতিয়ে আছে নাকি নিজে নিজে বন্ধ হয়ে গেল চলো আপাতত যাওয়া যাক হচ্ছে আমার সোজা বাড়ির দিকে আর বাড়িতে গিয়ে আমি তোমাদের ওখানে চপের সাথে আর ডোরেমনের সাথে কথা বলে জানতে পারবো যে আসলে সার্বিয়ান লেডিকে পেটাবো কি করে বা ওকে মারবো কি করে আর ওরা কিছু প্ল্যানও ছিল রিচুয়াল টাইপের করাবার তো ওই রিচুয়ালটাকে আমাদের আটকাতে হবে আই থিঙ্ক আমার যা মনে হচ্ছে বাট চলো আপাতত সোজা যাওয়া যাক হচ্ছে বাড়িতে আর বাড়িতে গিয়ে আমি ভাই চপ আর ডোরেমনের সাথে কথা বলে জানতে পারবো যে আসলে কেসটা কি চলছে এখানে হ্যাঁ ওয়েল তো গাইস আপাতত চলো যাওয়া যাক এখান থেকে আর সামনে কিছু তো একটা আমি দেখতে পাচ্ছি একটু ধোঁয়া ধোঁয়া টাইপের এক মিনিট এখানে কিছু তো একটা বাজে চলছে ভাই দাঁড়াও এক মিনিট আমার কাছে গান আছে প্লাস গানেতে আমার ইয়েও লাগানো আছে ভাই ফ্ল্যাশ লাগানো আছে তো আপাতত আমার মনে হয় এখানে কিছু তো একটা বাজে চলছে কারণ তোমার সে ও এক মিনিট ও ভাই ওখানে আগুন জ্বললো আর এরা কারা এলো ওই আবে এরা কারা হ্যালো ওই ভাই এরা কারা আসছে আর এরা মরছেও না ভাই এদের হেডে দিয়ে মারছে এরা মরছে না এই দেখো আরে দেখ কিছু তো একটা মাস্ক वगैरह পরে রয়েছে ভাই কি এরা আবে তোরা দাঁড়া ভাই এদের সাথে এই গান চলবে না এদের সাথে এইগুলো বের করতে হবে চলা যা আজা আজা ভ্যাস কি ডাং সব কে আজকে এখানে রোস্ট করে দেবো বে চলো চল 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 আরে এরা কেমন মাস্ক পরে রয়েছে ভাই দেখতে পাচ্ছ এই দেখো দাঁড়া ভাই দাঁড়া তোরা বেশি কাছে চলে আসছিস না ওই হাট হাট
চল ভাগ 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 ভাই, সবার মুখে আলাদা আলাদা মাস্ক রয়েছে। এই দেখো, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমাদেরকে আমি দেখাচ্ছি ভাই এদের মুখে কি মাস্ক রয়েছে। আর ওখানে আমি কাউকে তো একটা দেখতে পেয়েছি। দাঁড়া এই দেখো ভাই, এর মুখে কিছু তো একটা মাস্ক ছিল। মুখ কোথায় ভাই? এর মতো মুখই উড়িয়ে দিয়েছি। এরও মুখ নেই, এরও মুখ নেই ভাই। আমি এদের মুখই উড়িয়ে দিয়েছি ভাই, যাদের মাস্ক ছিল না। এদের মাস্কটা নিজেই উড়ে গেছে ভাই। এই দেখো ভাই, এখানে রয়েছে মাস্কটা। এই দেখো কিছু তো একটা ভাই, এটা এটা হচ্ছে বুলের মাস্ক আই থিঙ্ক, আমার যেমন হচ্ছে। আর সামনে তোমরা দেখলে কেমন হলো ভাই, ওরা হঠাৎ ধোঁয়া থেকে আগুন থেকে বেরিয়ে এলো কেমন ভাবে একটা। আর সামনে কিছু তো একটা হচ্ছে ভাই। দাঁড়াও এক মিনিট, আমাকে এখানে দেখতে হবে কি চলছে। এখানে কিছু তো একটা চলছে। এই দেখো ভাই, জানি না কি চলছে, বাট এই দেখো পেছনে একটা কেন জ্বলন্ত লোক রয়েছে। এই দেখো, হ্যালো, ওই এখানে একজন, ওখানে একজন ভাই, কি চলছে? এক মিনিট, এইখানে একটা লোক পড়ে। এই দেখো ভাই পুড়ছে। আর এইখানে এই দেখো, ওই ভাই এখানে একটা লাইট চলে এসেছে কোথায় থেকে। আমার মনে হচ্ছে এটা কোনো একটা রিচুয়াল টাইপের হচ্ছে। এখানে দেখো চারিদিকে রাস্তায় ভাই, এটা হচ্ছে দেখো চার মাথা মোড়, যেখানে কি করেছে চারিদিকে এক একজনকে পুড়িয়ে দিয়েছে। এই দেখো এইখানে একজন পুড়ে রয়েছে, ওইখানে একজন পুড়ে রয়েছে, এইখানে একজন, এইখানে একজন, আর মাঝখানে হচ্ছে রিচুয়াল। এই দেখো ভাই এখানে রিচুয়াল, আমি জানি না কি চলছে, বাট দাঁড়াও আপাতত আমার কি কাজ, এই লাল লাইটটাকে তো আমি তো ভাঙতে পারছি না, কি করবো আমি জানি না। বাট আপাতত চলো, আমার যেটা কাজ যে আমাকে এই ওপর দিক করে যেতে হবে। চলো ওপর দিক করে যাই, আর ওখানে গিয়ে আই থিঙ্ক আমি জানতে পারবো যে আলাদা কি কেস চলছে। ভাই আমি বাইক নিয়ে যাবো না, গাড়ি নিয়ে ভাই, দাঁড়াও বাইক নিয়ে না ভাই, গাড়ি নিয়ে যাবো। জাস্ট গাড়ি নিয়ে যাই ভাই, কমসে কম গাড়িটা ওদেরই তোমার কাজে লেগে যাবে। আপাতত চলো এই ওপর দিক করে যাওয়া যাক, আর ওপর দিকে দেখি ভাই কি চলছে। এই ওপর দিকটা করে কিছু তো একটা আছে, কারণ দেখো এখানে কোনো একটা রিচুয়াল চলছে। আর আমার মনে হয় সার্বিয়ান ডান্সিং লেডি রিচুয়াল চালু করে দিয়েছে। আর সামনে ভাই কিছু লোকজন তো আছে, আমি যা দেখতে পাচ্ছি ভাই ম্যাপেতে। ইয়েস আছে, আমার তো মনে হচ্ছে ভাই। দাঁড়াও এক মিনিট, এই দেখো ভাই এদের 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 সবসময় আলাদাই কেস চলে। চল 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 চল, আলাদাই কেস চলছে ভাই তোদের। চল ভাই, এরা নর্মাল মানুষ ফানুষ ছিল। এই দেখো এরা শেষ ভাই, বাকি আর কেউ আছে এখানে? ওই বাকি আপাতত চলো সোজা গাড়িতে যাওয়া যাক। আর গাড়ি নিয়ে ভাই এই রাস্তাটা যেখানে যাচ্ছে সেখানে যাওয়া যাক, তারপর দেখি ভাই রাস্তাটা গিয়ে কোথায় উঠে। কারণ দেখো এরা রিচুয়াল করছিল মাঝখানে একটা জায়গায়, তো নিশ্চয়ই কিছু একটা বাজে কেস হয়ে আছে ওখানে, আমার তো তাই মনে হচ্ছে। বাকি চলো সোজা যাওয়া যাক এখান থেকে, এই রাস্তাটা ধরে। এই রাস্তাটা কোথায় বেরোই দেখি আপাতত গিয়ে, কারণ আমার মনে হচ্ছে এই রাস্তাটা কোনো একটা বাজে জায়গায় যাচ্ছে। রাস্তার মাঝখানে ভাই একটা পোড়া লোক পড়েছিল, যে লোকটা পুড়ে গেছিল, মানে পোড়ানো হয়েছিল ওকে রিচুয়াল করানোর জন্য, বুঝতে পারছো তোমরা। বাকি চলো এই রাস্তা ধরে সোজা যাওয়া যাক, দেখি কোথায় বেরোই ভাই। ওয়েল তো গাইস, অনেকক্ষণ ধরে গাড়ি চালাতে চালাতে আমি চলে এসেছি একটা সামনে বাড়ির সামনে, যেখানে আরেকটা গাড়ি এরকম পড়ে রয়েছে দেখতে পাচ্ছ। আর আমাকে কেউ একটা গুলিও চালাচ্ছে। বেরো, গুলির চলছে ভাই, এখানে আলাদা আলাদা কেস। ধরো এক মিনিট, আমাকে এখানে লোকাতে হবে, আর দেখতে হবে এখানে কে আছে ভাই। এই দেখো এখানে, ও ভাই এখানে ওই মাস্কের লোকেরা রয়েছে। এই দেখো মাথা বের কর, চল মাথা তো বের কর। শেষ 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 ভাই, এখানেও মাস্ক পরা লোক রয়েছে। এই দেখো ভাই, দেখো এখানে একটা মাস্ক, এখানে একটা মাস্ক ভাই। এরা কারা এরকম মাস্ক পরে পরে ঘুরছে আমি বুঝতে পারছি না কি চলছে। বাট এক মিনিট, ওই দেখো ওখানে কিছু তো একটা চলছে রিচুয়াল টাইপের। আর আমাকে আরামসে আরামসে যেতে হয় ভাই, ওখানে কিছু তো একটা চলছে। আর এক মিনিট, ওই দেখো ভাই ওখানে কে একটা দাঁড়িয়ে রয়েছে, আর কিছু তো একটা বাজে রিচুয়াল টাইপের করছে। ওই দেখো, ধরো এক মিনিট আরামসে যাওয়া যাক, কারণ আমি ওর দুটো সিকিউরিটিকে মেরে দিয়েছি। আর আমার যা মনে হয় ভাই, আমি এটা 2 নম্বর রিচুয়াল দেখছি, যেটা আমার চোখের সামনে হচ্ছে। একটা রাস্তার মাঝখানে হচ্ছিল আর একটা এখানে। আর আশা করি এবারে ওখানে কমসে কম পোড়া লোক থাকবে না বা অন্য কিছু। আর এটা কে ভাই, এটা উইচ টাইপের কিছু একটা হতে পারে আমার যা মনে হচ্ছে। এই দেখো এখানে রিচুয়াল করছে ভাই, দেখো। আর এখানে এখানে এক মিনিট, এখানে একটা বাঁদরকে ধরে রেখে দিয়েছে, আর ও ওখানে নিজে রিচুয়াল করছে। দাঁড়াও এই ভ্যাস্কি ট্যাঙ্কে কি করতে হবে, একে এরকম উড়িয়ে দিতে হবে ভাই। এ মরবে না আমার যা মনে হচ্ছে, না মরবে না, মরবে না আমি জানতাম ভাই। একে দাঁড়াও, একে এই গানটা দিয়ে মারি, এ উঠবেই আমি জানি ভাই, এ উঠবেই, কারণ এ পাওয়ারফুল, কারণ এ রিচুয়াল করছে ভাই, বুঝতে পারছো। দেখো আমি প্রায় 100 গুলির উপর মেরে দিয়েছি, এখনো জ্যান্ত আছে ভাই, কি চলছে। উঠে দাঁড়াস না ভাই, তুই তুই যাই করিস উঠে দাঁড়াস না ভাই। এ ভ্যাস্কি ট্যাঙ্ক কোনো একটা উইচ ফিচ ছিল আমার যা মনে হচ্ছে। ওই ওই কি হচ্ছে এখানে, আবে কোথায় থেকে একটা লঞ্চার পড়লো, রকেট পড়লো এটার উপরে। ওই দাঁড়াও দাঁড়াও, আমার মনে হচ্ছে এটাকে আমাকে ডিস্ট্রয় বগেরা করতে হবে, কারণ এটা 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 ভাই একটা রিচুয়াল চলছে সার্বিয়ান লেডি। চলো এটাকে ডিস্ট্রয় তো করে দিয়েছি, আর হনুমানটাকেও আমরা বাঁচিয়ে নিয়েছি। বাট দাঁড়াও আপাতত আমি না এদিক ওদিক না গিয়ে, আমি আর বাকি তিনখানা রাস্তায় না গিয়ে কি করি। দেখো এই হনুমানটা রয়েছে, একে তো বাঁচতে পারবো না, এখানেই থাক, বের করে দিয়েছি। আর এটাকে তো আরেকবার ফাটিয়ে দিই। চলো ভাই এবার গাড়ি নিয়ে সোজা যাওয়া যাক হচ্ছে আমাদের বাড়িতে। আর চপ আর ডোরেমনের সাথে আমি কথা বলে জানতে পারবো যে আসলে কেসটা কি চলছে। বাকি যাদের ভিডিওটা এখনো ইন্টারেস্টিং লাগছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে জিডি ফাইভের ভিডিও আরো আসবে। আর ভিডিওটাতে ফটাফট লাইক করে দাও, কারণ এই ভিডিওটার এম হচ্ছে 10,000 লাইকের। তো চলো আমি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়েছি। আর ভাই আমি দুটো রিচুয়ালের ব্যাপারে বুঝতে পেলাম না যে এই দুটো রিচুয়াল ছিল কিসের ব্যাপারে, বাট আমি এটুকু বুঝতে পেরেছি যে সার্বিয়ান লেডির রিচুয়ালটা চালু হয়ে গেছে। তো চলো আপাতত আমাকে যেতে হবে হচ্ছে আমার বাড়িতে, আর বাড়িতে গিয়ে জানতে পারবো যে কি কেস চলছে। বাকি দেখো ভাই এইখানে হচ্ছিল ওই কেসটা, বুঝতে পারছো। এই দেখো আমি এর পেছন দিয়ে এলাম, এর উপর দিয়ে নয় এর পেছন দিয়ে। এই দেখো এইখানে হচ্ছে ওইটা, আর এখানে লাইট চেঞ্জ হয়ে গেছে না, এখানে কি আছে ভাই? ওই এখানে কিছু তো একটা আছে ভাই। আর এটা কি? আচ্ছা এটা আমার বাইকের লাইটটাই। দেখো ভাই বাকি দাঁড়াও ভাই, আমি আর বাকি তিনখানা রাস্তায় যাচ্ছি না, আমি সরে যাচ্ছি হচ্ছে আমার বাড়ির রাস্তায়। আর বাড়ি গিয়ে ভাই চপ আর ডোরেমনের সাথে দিই এটার ব্যাপারে কথা বলি, আর জানতে পারবো ভাই আসলে কেসটা কি চলছে এখানে। তো চলো সোজা যাওয়া যাক হচ্ছে আমার বাড়ির সামনে। ওয়েল তো গাইস ফাইনালি আমি চলে এসেছি হচ্ছে আমার বাড়ির সামনে। চলো এবার এখানে সোজা যাওয়া যাক, আর গিয়ে ভাই চপ আর ডোরেমনের সাথে তাড়াতাড়ি কথা বলতে হবে যে আসলে কেসটা কি চলছে। আর এই গাড়িটা আমি রাখবো না ভাই নিজের কাছে, কারণ এটা আমি ওখান থেকে চুরি করে এনেছি। চলো এখান থেকে তাড়াতাড়ি বেরোনো যাক। আর ভাই তুমি দেখলে রাস্তায় আমরা কোনো ট্রাফিক
ট্রাফিক ওয়াগেরা পেলাম না, বাকি দাঁড়াও ঘন্টা লুকিয়ে নি। সোজা যাওয়া যাক হচ্ছে তলাতে, আর চপ আর ডোরেমন সাথে তাদের কথা বলি, তারপর জানতে পারবো আসলে কেসটা কি চলছে। বাকি আমি জানি না যে চপ আর ডোরেমন আছেটা কোথায়, কারণ আমার যা মনে হয় লাস্ট টাইম চপ তো পালিয়ে এসেছিল, আর এটা তো বেগুনি, বেগুনি এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এক মিনিট চলো সোজা যাওয়া যাক। ওই এখানে কি করছে? ওই চপ এখানে কি করছে ভাই? এ তো সার্বিয়ান ডান্সিং ল্যাডা। আরে বস, না না, ও তোমার কাছ থেকে হেল্প চাইতে এসেছে, এটা আমি লাস্টে ওর সাথে কথা বলে জানতে পারলাম। কারণ যখন তুমি পালাচ্ছিলে তখন আমি ওর পেছনে ছিলাম, আর ও তোমাকে পেছন দিয়ে চেল্লাচ্ছিল দাঁড়াও ফ্র্যাঙ্কলিন দাঁড়াও, কিন্তু তুমি শুনতেই পেলে না। কি বলবো তোমাকে, আর তুমি তো পালিয়ে সোজা ওর থেকে দৌড়ে চলেই গেলে। সে নয় আমি বুঝলাম, কিন্তু ভাই ও হাতে কুরুল নিয়ে দৌড়াচ্ছিল, তাই জন্য আমি পালাচ্ছিলাম। আরে ফ্র্যাঙ্কলিন, ওটা কুরুল ছিল না, ওটা আমার হাতে একটা হ্যামার ছিল, বুঝলে? সে আমি বুঝলাম, কিন্তু তোমার গলাটা একটু বেশি ভয়ানক টাইপের, আমার ভয় লাগছে, আমি দূরে দূরে ঠিক আছি তোমার কাছে ভাই, তোমার কাছে যাবো না। কিন্তু তুমি আমাকে ডাকছিলে কেন সেটা আমাকে একটু বলো, তাহলে আমি ভাই কিছু ক্লিয়ার হয়ে যাবো। বাকি তোমার এত ভাই রিচুয়াল চলছে কেন বাইরে তোমার জন্য এত? ভাই আমি রাস্তায় আস্তে আস্তে দুখানা রিচুয়াল দেখে এলাম, যেখানে ভাই একটা উইথ ছিল আর একটা রাস্তায় কি সব দাঙ্গা ফাসাদ টাইপের হচ্ছিল, তো ওইখান থেকে আমি ভাই বেঁচে এসেছি খুব কষ্টে। আসলে ফ্র্যাঙ্কলিন, ওটা আমি রিচুয়ালটা করছি না, ওটা আমার বউ সার্বিয়ান লেডি করছে, আর আমি হচ্ছি সার্বিয়ান ক্লাউন, যে হচ্ছে ওর পর। আমার বউ আসলে একটু পাগল হয়ে গেছে, সারা ওয়ার্ল্ডে ও নিজের আতঙ্ক চালাতে চায়, তাই জন্য ও লস স্যান্টোসে এসেছে ফার্স্টে, বুঝলে? সে আমি বুঝলাম, কিন্তু তোমার গলাটা এরকম কেন ভাই? কেমন মনে হচ্ছে তোমার গলায় খারাশ আছে, তো ভিক্স কি গলি লো আর খিচখিচ দূর করো, বুঝলে? ভাই আমি ওর সাথে মজা নিচ্ছি, কিন্তু এটা ঠিক নয় ভাই। ঠিক আছে, আপাতত আমি বুঝলাম তোমার বউ পাগল হয়ে গেছে, তো সেটার মধ্যে আমার কি করার আছে? আসলে সেরকম কোনো ব্যাপার নেই, ব্যাপারটা হচ্ছে যে ও নিজের পুরনো সুন্দরতা ফেরত পেতে চায়, তাই জন্য ও লোকজনকে মারছে আর নিজের রিচুয়াল করে করে পুরনো ভূতেদেরকে ফেরাচ্ছে, যাতে ও নিজের পুরনো জওয়ানিটাকে ফেরত পেতে পারে, বুঝলে? সে আমি বুঝলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ও পুরনো জওয়ানি ফেরত পেতে চাইছেই বা কেন, আর ও করতে কি চাই ভাই আমি জানি না। কিন্তু তুমি বলো আসলে কেসটা কি, আমি ওকে আটকাবো কি করে, সেটা মেইনলি বলো তুমি আমাকে। ওকে আটকানোর জন্য তোমাকে অনেকগুলো রিচুয়াল ভাঙতে হবে, বুঝলে? ও অনেক জায়গায় রিচুয়াল করাচ্ছে, তো তোমাকে গিয়ে ওখানে রিচুয়ালটাকে ভাঙতে হবে, আর তারপর তুমি ওকে আটকাতে পারবে। আরে বস, আমিও শুনলাম অনেক জায়গায় রিচুয়াল হচ্ছে, রাস্তায় আস্তে আস্তে আমি দু জায়গায় দেখলাম, সেই দু জায়গায় মনে হয় তুমি গেছিলে, তুমি যেই দু জায়গার নাম বললে মনে হয় ওটাই। ওহ ফ্র্যাঙ্কলিন, আমি জানি না কি কেস চলছে, কিন্তু আমি যতটা জানি তোমার এই যে সার্বিয়ান ক্লোনটা রয়েছে এর হেল্প করা তোমার উচিত, কারণ ও নিজের এখন দুবিধা নিয়ে তোমার কাছে এসেছে, বুঝলে? সে নয় আমি বুঝলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি নিজের হেল্প করবো, আমার কাছে শুধু বুলেটস আছে আর এই কটা গান আছে, আর আমি সার্ভেন লেডিকে মারার জন্য আমার কাছে কোনো পাওয়ারও নেই, আমি কিছু করতেও পারবো না। ওকে মারার জন্য তোমার কোনো পাওয়ার দরকার নেই, তুমি শুধু ওর রিচুয়াল গুলোকে ভেঙে দাও, আর ও এমনি উইক হতে থাকবে, কিন্তু আমার মনে হয় ও নিজের সুন্দরতা আস্তে আস্তে ফেরত পাচ্ছে, আর ওটা ফেরত পাওয়ার পর ও প্রত্যেকটা ভূতকে নিজের দিকে আকর্ষিত করে নেবে, আর ও নিজে একটা ভূতেদের রানী হয়ে যাবে, বুঝলে? আচ্ছা, এটা হচ্ছে ওর প্ল্যান, মানে ও সুন্দর হয়ে প্রত্যেকটা ভূতকে নিজে কন্ট্রোল করবে আর লস স্যান্টোস তবাই করবে, সেটা করতে পারবে না ভাই, বুঝতে পারছো? সে তার জন্য আমি আছি এখানে ভাই। বাকি ঠিক আছে, তুমি আমাকে রিচুয়াল গুলো জায়গার নাম বলো, আর আমি ওখানে গিয়ে ভাই প্রত্যেক জনকে এক এক করে শেষ করবো, শেষ করার পর বাকি আমি বুঝে নেবো যে কি কেস চলছে, বাকি তারপর আমি গিয়ে তোমার বউয়ের সাথে একটুখানি দো দো হাত করে নেবো, তারপর বুঝবো ভাই কি কেস চলছে। ঠিক আছে, আমি তোমাকে ফার্স্ট লোকেশন বলে দিচ্ছি, প্লাস ও প্রত্যেক জায়গায় নিজের পোর্টালও খুলে রেখে দিয়েছে, যেখান থেকে অন্য ডাইমেনশনে কানেক্ট হয়ে যাচ্ছে, বুঝলে? আর ও প্রত্যেকটা ডাইমেনশনের ভূতদেরকে এখানে ডাকার চেষ্টা করছে, বুঝলে? সে আমি বুঝলাম। ঠিক আছে চলো, আপাতত আমি এখান থেকে বেরোই, কিন্তু বেরোবার আগে যেটা হচ্ছে মেইন কথা যে তুমি আমাকে লোকেশন গুলো বলো, যে কোথায় কোথায় পোর্টাল গুলো আসলে আছে আর কোথায় কোথায় রিচুয়াল গুলো মেইনলি হচ্ছে, যে রিচুয়াল গুলো আমি কমসে কম গিয়ে আটকাতে পারবো, কারণ দেখো আমি ওকে ডাইরেক্ট মারতে পারবো না, কমসে কম আমি ওকে গিয়ে আটকাতে পারবো, সেটা তুমি আমাকে বলো কিভাবে আটকাবো ভাই। তো ফার্স্ট আমি তোমাকে একটা লোকেশন বলছি, যেখানে গিয়ে তুমি একটা দরজা পাবে, যেটা থেকে তুমি অন্য জায়গায় টেলিপোর্ট হবে, সেখানে হচ্ছে একটা রিচুয়াল, আর আরেক জায়গায় চারজন মিলে একটা রিচুয়াল করছে, যেখানে গিয়ে তোমাকে ওদেরকে মারতে হবে, বুঝলে? আমি ওদেরকে মারতে পারবো না, কারণ আমি ওদেরই দলের লোক। সে আমি বুঝলাম। ঠিক আছে চলো, তুমি আমাকে লোকেশন দাও, আমি ওখানে চলে যাই। বল তো গাইস, আপাতত ও আমাকে একটা লোকেশন দিয়ে দিয়েছে, আর আমাকে ওই জায়গায় গিয়ে ওইখানে ভাই টেলিপোর্টেশনটা করে ওখানে গিয়ে দরজা থেকে ভাঙতে হবে, আমাকে নেমে গিয়ে তলায় বা উপরে উঠে কোথাও একটা, যেখানে ভাই একটু পোর্টাল টাইপের খোলা আছে। তো চলো আপাতত এই কালো গাড়িটা নিয়ে যাওয়া যাক ভাই, এটাও একটু সত্যানাশ গাড়ি আছে। আর আমি ভাই ফুল লোড করে নিয়েছি আমার গানগুলোকে আবার, মানে আমার যতটা অ্যামো ছিল না সেগুলো। তো চলো আপাতত সোজা যাওয়া যাক, আর গিয়ে ভাই ওই পোর্টালটার কাছে যাওয়া যাক, যেখানে ভাই রিচুয়াল টাইপের চলছে, বুঝলে? আর আমার মনে হয় কেমন ট্রি হাউস টাইপের বললে একটা কিছু আছে, যেখানে আমাকে উঠতে হবে, প্লাস আর একটা জায়গায় গিয়ে না একটা বড় দানব ফানব চলে এসছে বলছে। তো আপাতত আমি জানি না কি কেস চলছে, চলো ওইখানে যাওয়া যাক, আর গিয়ে জানতে পারবো যে কি কেস আসলে চলছে। চলো সোজা ওইখানে যাওয়া যাক, আর গিয়ে আমি জানবো যে কি চলছে এখানে ভাই। এটা ছিল ও ভাই, এটা তো আমি কোনোদিন আগে দেখিনি ভাই, এই দেওয়ালটা এখানে ছিল না, এটা রিসেন্টলি হয়েছে কি আমি জানি না। বাট চলো আপাতত আমার যেটা কাজ সেটা হচ্ছে আমাকে ওইখানে যেতে হবে ওই টেলিপোর্টেশনটার পোর্টালের ওখানে, ওখানে গিয়ে ভাই একটুখানি ওই রিচুয়াল গুলোকে আটকাতে হবে। আর ওই তোর কি কেস চলছে ভাই, দূর থেকে লাইট মারছে। বাকি চলো সোজা যাওয়া যাক, আর ভাই রাস্তায় দেখতে পাচ্ছ পুরো রাস্তা ফাঁকা, আর কিচ্ছু নেই ভাই সারা রাস্তায়। বাকি চলো সোজা ওইখানটাতে যাওয়া যাক ভাই। বল তো গাইস, ফাইনালি আমি ওর বলা লোকেশনে চলে তো এসেছি, বাট যেটা হচ্ছে মেইন কথা যে এখানে লোকেশনটা কোথায় আমি বুঝতে পারছি না। আর আমার মনে হয় কেমন এইটাই কি ওই লোকেশনটা, এখানে ভাই কত পাখি বাকি উড়ছে দেখেছো? আমার মনে হয় কেমন এইটাই হচ্ছে ওই জায়গাটা যেখানে আমাকে যেতে হবে। চলো আপাতত গাড়িটাকে এখানে পার্ক করে দিই, আর ভাই সোজা দাঁড়াও, আগে তো গান নিয়ে নি ভাই, গান নিয়ে এখান থেকে ভাই সোজা ঢুকে যাই। আর আমার মনে হয় এটাই ওই লোকেশনটা যেখানে আমাকে আসতে হতো। ইয়েস, এই দেখো ভাই,
এটাই হচ্ছে ওই লোকেশনটা যেখানে আমাকে আসতে হতো। এই দেখো দুটো জায়গায় পোর্টালের রাস্তা করা আছে আর এখানে কিছু একটা রিচুয়াল টাইপের চলছিল। এই দেখো ভাই এখানেও রিচুয়াল হচ্ছিল আই থিঙ্ক, আর এটা মনে হয় কেমন কবর টাইপের ভাই আমার যতটা মনে হচ্ছে ভাই। বাকি চলো আপাতত আমাকে ফার্স্ট জায়গায় যেতে হবে যেটা হচ্ছে এইটা। এখানে ঢুকলে আমি এক জায়গায় টেলিপোর্ট হয়ে যাবো, যেখানে যাওয়ার পর আমাকে আই থিঙ্ক কিছু করতে হবে। ফার্স্ট আমাকে বললো যে একটা ট্রি হাউসে উঠতে হবে, উঠে উপরে রিচুয়াল চলছে ওটাকে আটকাতে হবে। বাট আমার মনে হয় এটা ইয়েস এইটাই। দেখো ভাই এত বড় ট্রি হাউসে উঠতে হবে। আর এটা দেখো আমি কোথায় চলে এলাম, আমি ছিলাম হচ্ছে ম্যাপের এইখানে, এই দেখো এই জায়গাটাই ছিলাম আর আমি এইখানে চলে এলাম ভাই। বুঝতে পারছো কতটা টেলিপোর্ট করছে জায়গাটা। বাকি ঠিকই আছে চলো আপাতত আমাকে এই উপরে উঠতে হবে। বাট আমি উপরে উঠবো কি করে ভাই, এরম ভাবে ভাই এরম ভাবে তো দিন লেগে যাবে উঠতে। এত এত বড় টেলিপোর্ট, মানে টেলিপোর্ট ডাইরেক্ট উপরেই করতে পারতো, কি দরকার ভাই এখান থেকে ডাইরেক্ট এরম ভাবে মানে তলায় করার। বাকি দেখো ভাই এর ভূতেদেরও ইয়ে আছে না ভাই, ভূতেদেরও স্ট্র্যাটেজি আছে বলতে গিয়ে আমি তলায় ঝাঁপ মেরে দিয়েছি। বাকি দাঁড়া আমাকে ভাই পার করে আরামসে আরামসে করতে হবে, তারপর উপরে উঠে আবার আলাদা ভাই রিচুয়াল থামাবার কেস। বাকি বুঝতে পারছো তোমরা কতটা কতটা আমাকে প্রো হতে হবে এর জন্য। বাকি চলো সোজা এখান থেকে চলে যাই, উঠে পড়েছি উপরে ভাই আরামসে অতটা উঠে যাই, তারপর তোমাদের সাথে আমি দেখা করছি। কারণ দেখো এখন উঠতে এরকম না আমাকে অনেকটা সময় লাগবে, না অনেকটা নয় বেশি, কমসে কম একটুখানি সময় তো লাগবে। ওয়েল তো গাইস ফাইনালি আমি উপরে পৌঁছে গেছি, পুরো তলা থেকে এতটা ওঠার পর আর পাশেই আমার রিচুয়াল হচ্ছে আমি এটুকু দেখতে পাচ্ছি। বাকি দাঁড়াও এই পাশে কেউ যদি থাকে তো ওর তো গেম বাজবে ভাই। ওই 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 এখানে উইচ রয়েছে ভাই, ওই তাড়াতাড়ি একে শেষ কর, উঠবি না, ওই উঠবি না। আরে ইয়ার কি হয়েছে ভাই, এদের হাতে চাকু ফাকু নিয়ে উইচ বসে রয়েছে। আরে মরে যা ইয়ার মরে যা, কত গুলি খাবি। মরে গেছে মরে গেছে মরে গেছে ভাই। এই দেখো এখানে রিচুয়াল চলছে আর এই রিচুয়ালটাকে আমাকে আটকাতে হবে। বাট যেটা হচ্ছে মেন কথা যে এখানে কেউ আছে ওই পাশে আশেপাশে, এখানে কেউ নেই ভাই, আমি দেখতে পাচ্ছি না আর কাউকে। বাট এটাই হচ্ছে ওই রিচুয়ালটাই। দেখো ভাই এইখানে হচ্ছে আমাকে কি করতে হবে, মেইনলি একটা লঞ্চার মেরে দিতে হবে বা একটা আগুন মারতে হবে। মেইনলি আগুন মারলে না এদের রিচুয়ালটা থেমে যাচ্ছে। বাকি দাঁড়াও এখানে হাট ভাই আগুন মেরে দিয়েছি, চলো এবার এখান থেকে সোজা পালানো যাক। ঝাপমার ঝাপমার ভাই, প্যারাসুট খোল ভাই, প্যারাসুট খুলে দিয়েছি আর উপরে আগুন লাগিয়ে দিয়ে চলে এসেছি। ওই দেখো ভাই গাছের উপরে আগুন লাগিয়ে দিয়েছি আমি ওখানে। এখান থেকে মলটপ কটা ছুড়ে দিই ভাই উপরে, যাতে আগুন লেগে যায় কমসে কম। আরে ইয়ার তলায় আগুন লেগে গেল ভাই গাছটায়, ধরো এক মিনিট উপরে ছুড়ে দে ভাই। চলো ছুড়ে দিয়েছি আর গাছটাতেও আগুন লাগিয়ে দিয়েছি। এবার চলো সোজা যাওয়া যাক হচ্ছে ভাই নেক্সট পোর্টালটাতে, মানে বুঝতে পারছো সেকেন্ডের জায়গাটাতে, যেখানে গিয়ে আমার মারপিট বগেরা হতে চলেছে আর আমি ফেরত চলে এসেছি আবার অবস্থানেতে। তো চলো আপাতত ওইখানে যাওয়া যাক আর ওখানে গিয়ে মারপিট করা যাক। চলো আমি চলে এসেছি, বাট আমার কাছে আমি কোনো তো ওইখানে এলাম না ভাই জায়গাটাতে। আমি এলামটা কোথায় এটা ভাই, দেখো এখানে পোর্টাল আছে ভাই, এটা পোর্টাল আই থিঙ্ক। দাঁড়াও এটাতে যাই, কোথায় বেরোবো আমি এটা, ওই এটা কোথায় বেরোলাম ভাই আমি জানি না কোথায় বেরোলাম, কিন্তু আমার মনে হয় এই গানটা নেওয়া আমার বেশি উচিত। চলো এখান থেকে সরে যাওয়া যাক, কারণ ও বলেছিল আমাকে এখানে চারজন বা পাঁচজন আমার দিকে দৌড়ে আসবে। ওই দেখো আসছে ভাই, ওই দেখো আসছে, ওই দেখো আসছে ভাই আসছে। আর তার সাথে এখানে কি সব সব একটা উড়ছিল ভাই আমার মুখের সামনে। আর ওই দেখো পোর্টালটা ভাই, ওই দেখো এটা হচ্ছে ওই পোর্টালটা। বাকি বুঝতে পারছো কি চলছে, ধরো এক মিনিট এক মিনিট আমাকে এই বাড়িটাকে ডিস্ট্রয় করতে হবে। কিন্তু তার আগে কি করতে হবে, এদেরকে আমাকে মারতে হবে, ওই জয় 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 এই মালগুলোকে। এদের কাছে ভাই গান নেই আপাতত, তো এদের এরা মরছেও না। ওই কত গুলি খাবে ভাই, দাঁড়াও এক মিনিট এক মিনিট এক মিনিট, আমি জানি না এটা কত গুলি খাবে। বাট আপাতত এখান থেকে তাড়াতাড়ি উঠে পালানো যাক। ও ভাই ওপাশে চ, ওপাশে চ, ওপাশে চ, আমি এপাশে চলে এসেছি। বাট যেটা হচ্ছে মেন কথা যে এইখানে একটা পোর্টাল আছে আই থিঙ্ক আমার যেমন হচ্ছে। হ্যাঁ আছে, এখানেও একটা পোর্টাল আছে ভাই, এখানেও একটা পোর্টাল। এটা কারা, ওই ভাই এখানকার ভটকতা আত্মা। এই দেখো আরে এরা চলে এসছে, এই দেখো মুখের সামনে ভাই, এই দেখো চল চল মরে গেছে মরে গেছে। এই দেখো ভাই এখানে ভটকতা আত্মা বগেরা রয়েছে ভাই, আমি জানি না কি চলছে। বাট এখানে ভটকতা আত্মা বগেরা রয়েছে। এই দেখো এরা রিচুয়াল করছিল মনে হয় এখানে, তোমরা দেখতে পাচ্ছ কি আমি জানি না। বাট দাঁড়াও এক মিনিট তোমাদের দেখাচ্ছি, ওদের আসার আগে আমি দেখাচ্ছি ভাই। এই দেখো, এই দেখো দেখতে পাচ্ছ ভাই এই লোকটাকে, আর এরা আসছে ভাই, এরা এরা এদেরকে গেম বাজায়। দাঁড়াও দাঁড়াও আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ভটকতা আত্মা দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা, মারবি না ওই মারবি না। ভাগ ভাই একে মেরে দিয়েছি আমি, আমি একে মেরে দিয়েছি আর এ এ বাকি আছে শুধু। ওই মারবি না মারবি না ভাই, এদের মুখে কেমন একটা মাস্ক বগেরা পড়ে রয়েছে। চলো 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 শেষ 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 ভাই, এদের শেষ এদের শেষ করে দিয়েছি। বাট যেটা হচ্ছে মেন কথা যে আমি কোথায় ফেসে গেছি, এই দেখো, এই দেখো ভাই এখানে এমনি দেখা যাচ্ছে না, এই দেখো এমনি কম দেখা যাচ্ছে, বাট ফ্ল্যাশ লাইটে বেশি দেখা যাচ্ছে। এই দেখো ভাই এরা ভটকতা আত্মা বগেরা এখানে উড়ছে, ওই পাগলের দল কোথাকার, আমি বুঝে পাচ্ছি না কি চলছে। বাট কিছু তো একটা খুব বাজে কেস হচ্ছে। বাকি চলো আপাতত ভাই সার্বিয়ান লেডি কি সব করছে আমি জানি না, আর আমাকে এইটাকেও ডিস্ট্রয় করতে হবে। তো ভাই আমি লঞ্চারও মারতে পারি একটা, চলো লঞ্চার মেরে দিয়েছি। এবার কি করি এখানে মলটপ ফেলে দিই, চল ভাই যাতে সব কিছু পুড়ে যায়, বুঝতে পারছো, যাতে এখানে আর কেউ না থাকতে পারে। চলো সব পুড়িয়ে দিয়েছি, এবার ভাই আমি ওইখানে চলে যাই। এবার এই পোর্টালটাতে মস্ট ঢুকে যাই, আর ঢুকে গিয়ে তারপর দেখতে হবে কি চলছে ভাই। দাঁড়াও এখানে ঢুকি, আরে ঢুকে যা ভাই ঢুকে যা ফ্র্যাঙ্কলিন। চলো ঢুকে তো গেছি, এবার আমি কোথায় বেরোলাম এটা ভাই, এটা কোথায় বেরোলাম, ঢুকে তো আমি গেছি কিন্তু আমি বেরোলামটা কোথায়। ওই 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 ভাগো, ওই ওই ভাগো 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 ভাগো, দাঁড়াবে তোকে তোকে তো তোকে তো ফ্রাই করবো এনে। চল হাট, কে ভাই এটা, ভাই মাথায় কি সব নিয়ে ঘুরছে, এই দেখো। আরে এ উঠছো ভাই, এর কিছু হলো না ভাই, আমি জানি না এর কি হচ্ছে, বাট এ দেখো এর কিচ্ছু হয়নি, এ আবার না উঠে পড়ে। আরে ভাই এর মুখে কিরম একটা কি সব রয়েছে ভাই, শুয়োরের মুখ, এ দেখো। আরে হাট এখান থেকে পাগল কোথাকার, শুয়োরের মুখ নিয়ে আমাকে মারতে এসছে ভাই, এর তো গুলি দিয়ে ছাননি করে দেবো একে আজকে। আরে আরে হাট ভাই, কে এটা, সব থেকে বড় কথা হচ্ছে এটা, আরে মারবি কি তুই ভাই একে, 200 খানা গুলি চালিয়ে দিলাম এ মরছে না, কি হচ্ছে।
হ্যাঁ মরেছে মরেছে ফাইনালি মরেছে ভাই। ও আর আমার পায়ে গুলো কোথায় থেকে পড়ছে এই লাইট গুলো আমি জানি না, বাট চলো সামনে যাওয়া যাক। আর এখানে আছে এটা কি ভাই? এখানে আমি জানি না কি আছে, কে আমাকে এরকম চালাচ্ছে ভাই? এটা আমি জানি না আমি কোথায় চলে এসেছি, বাট আমি চলে তো এসেছি কোন একটা এমন জায়গাতে যেটা আসার উচিত নয়। বাট আমার মনে হচ্ছে আমি কেমন ওই রিচুয়ালটাকে আটকে দিয়েছি। বাট দেখো আমার গায়ে না এগুলো পড়তেই থাকছে। আপাতত কি করি, এখান থেকে বেরিয়ে যাই আর বেরিয়ে বাইরে কোথাও একটা চলে যাই ভাই। বাইরে আশা করি কোথাও একটা পোর্টাল বগেরা রয়েছে। পোর্টাল আছে এখানে কোথাও আশেপাশে ভাই? আমার মনে হয় না এখানে কোথাও আশেপাশে পোর্টাল আছে ভাই। আমি এখানে আশেপাশে কোথাও তো পোর্টাল দেখতে পাচ্ছি না, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যেই পোর্টালটা দিয়ে আমি এসেছি ওইটা দিয়ে আমাকে আই থিঙ্ক ফেরত যেতে হবে, কারণ এটা আমি অনেক দূরে চলে এসেছি ম্যাপে। তো আমাকে আবার যেতে হবে হচ্ছে একটা নেক্সট লোকেশনে, যেটা আমাকে ও বলে দিয়েছে যে কোথায় আছে। তো চলো আপাতত ওইখানে যাওয়া যাক। আর ওখানে গিয়ে আমাকে বললো কেমন একটা বুড়ো লোকের সাথে দেখা হবে, তো আমাকে পুরো মিস্ট্রিটা বলবে যে আমাকে আপাতত ওখানে করতে কি হবে। চলো আপাতত আমি এখানে বেরিয়ে পড়েছি। আর ভাই আমি আত্মাদের ফাঁকে আবার ফেসে গেছি। একটা জিনিস ভালো যে এরা আমাকে মারছে না ভাই, এরা হচ্ছে ভটকা আত্মা না, এরা হচ্ছে পবিত্র আত্মা টাইপের, তো এরা আমাকে মারছে না, যেটা হচ্ছে মেইন কথা। চলো আপাতত এখান দিয়ে না সোজা যাওয়া যাক তলার দিকে। আর তলায় গিয়ে আমি কোনো একটা গাড়ি নিয়ে চলে যাবো হচ্ছে আমার নেক্সট লোকেশনে, যেখানে গিয়ে ভাই আমাকে কি করতে হবে জানো, মানে একটা বুড়ো লোকের সাথে কথা বলতে হবে। আর আমাকে মনে হয় আই থিঙ্ক মাউন্ট চিলিয়ারে যেতে হবে, কারণ নেক্সট পোর্টাল আমি শুনেছি মাউন্ট চিলিয়ারের ওপরেতেই আছে। চলো আপাতত যাওয়া যাক এখান থেকে সোজা মাউন্ট চিলিয়ারের ওইখানে ভাই। ওয়েল তো গাইস, অনেকটা হাঁটার পর অনেকটা দৌড়ানোর পর আমি ফাইনালি পৌঁছে গেছি মাউন্ট চিলিয়ার, যেখানে ভাই অলরেডি একটা পোর্টাল হয়ে আছে। আর বাই দ্য ওয়ে তোমরা ভাবছো এখানে লোকজন নেই কেন? কারণ একটাই যে এখানে ভাই পুলিশ আর বেঁচেই নেই, পুলিশদেরকে তো ওই যে সার্বিয়ান লেডিটা সে তো শেষ করে দিয়েছে। আর বাই দ্য ওয়ে এত হেল্প আমাকে করছে হচ্ছে ওই যে সার্বিয়ান ক্লোনটা, সে আমাকে হেল্প করছে যে কোথায় কোথায় কি আছে জানতে। বাট বাই দ্য ওয়ে দেখো এখানে আপাতত আমার ঝাঁপ মারার পর আমার একটা দেখা হবে হচ্ছে একটা লোকের সাথে, যেই লোকটা একটু বুড়ো টাইপের আছে, সে আমাকে পুরো স্টোরি বলবে যে আসলে ও কেন নিজের রূপ ফেরত পেতে চায়। চলো আপাতত এখান থেকে সোজা এই পোর্টালটাতে নেমে পড়ি আর গিয়ে সোজা বেরিয়ে যাবো হচ্ছে ওইখানে ভাই। এই দেখো ভাই আমি সোজা চলে এসেছি হচ্ছে এটা কোনো বন্ধ জায়গাতে ভাই, টেলিপোর্ট হয়েছে কোথাও একটা, কিছু তো একটা এখানে লেখা রয়েছে, আমি জানি না এখানে কি লেখা, বাট কিছু তো একটা ভাই লেখা রয়েছে খুব বাজে। এই দেখো বাকি ধরো এক মিনিট, এখানেও পোর্টাল ওয়গেরা আছে। বাট আপাতত কি করতে হবে আমাকে, আমাকে ওর সাথে কথা বলতে হবে, আর কথা বলে আমি তারপর এখানকার মানে এখান থেকে বেরোবার রাস্তা পাবো। আর এখান থেকে সোজা ওই পাশে যাওয়া যাক। আর দাদু দাদু আমি চলে এসেছি। দাদু ভাই এর মুখটা দেখো কেমন টাইপের, এই দেখো। আচ্ছা আমি তোমাকে মারতে চাই না দাদু, বিশ্বাস করো আমি তোমাকে মারতে চাই না, বাট কথা বলতে চাই আমি তোমার সাথে। হ্যাঁ বল, তুই আমার সাথে কি জিজ্ঞেস করতে চাস? আর তুই এই কেভে এলি বা কি করে? এই কেভটাতে আমি প্রায় 100 বছর ধরে বন্ধ আছি, তোকে কে বললো এখানকার রাস্তা এখানে আসার? আর এই রাস্তাটা খুললোই বা কি করে? আমি জানি না কিভাবে খুললো, আমার মনে হয় তোমার সার্বিয়ান লেডি কিছু করেছে, তোমার পোর্টাল খুলে দিয়েছে। কিন্তু এখান থেকে বেরোবার পোর্টাল তো কোথাও আমি দেখতে পাচ্ছি না। এখান থেকে বেরোবার পোর্টালও আছে যেটা রিসেন্টলি খুলেছে, সেটা আমি জানি, কিন্তু তোর কি হয়েছে, তুই এখানে এলি কি করে বল? আর আমি তো তোকে এখান থেকে জ্যান্ত যেতে দিচ্ছি না। এ চাচা মনে হয় ভুলে যাচ্ছে যে আমি ফুল গান লোড করে এসেছি, যাতে ও আমাকে যদি ছোঁয়ও তো ও ভাই কিছুক্ষণে তচ্ছনচ্ছ হয়ে যাবে। বাট বাকি আপাতত বলো যে তুমি সার্বিয়ান লেডিকে কিভাবে চেনো? সার্বিয়ান লেডি, ওর সাথে তো আমার প্রায় 150 বছর আগে দেখা হয়েছিল, যখন আমাকে এই কেভটাতে বন্ধ করে দেওয়া হয়েছিল। ও কি এখন বুড়ি হয়ে গেছে? না আমার মতনই ইয়াং আছে, বুঝলি। তুমি কোন দিক থেকে ইয়াং চাচা? তুমি তুমি আর ইয়াং নেই, তুমি বুড়ো হয়ে গেছো। তোমার মুখটা দেখো একবার, এই দেখো ভাই তোমার মুখ, তুমি বুড়ো হয়ে গেছো ভাই, বিশ্বাস করো। সি নয় আমি বুঝলাম, কিন্তু তুই এখানে কি করতে এসেছিস সেটা আগে বল। আমি কিছু করতে আসিনি, আমি জাস্ট এখানে আসলাম কারণ আমাকে কিলার ক্লোন বললো যে এখান থেকে পোর্টাল আছে। আর এখান থেকে ভাই ওর একটা রিচুয়াল আটকাবার কেস আছে, আমি জানি না কেন, বাট আছে কিছু একটা বললো আমাকে। সে তো সামনে একটা রিচুয়াল হচ্ছে যেটাকে আমি নিজে আটকাচ্ছি, কিন্তু তুই ওটাকে আটকাতে এসেছিস কেন? তার জন্য তো আমি আছি, বুঝলি। সেই আমি বুঝলাম, কিন্তু আমাকে কি করতে হবে? আপাতত সার্বিয়ান লেডি সার্বিয়াতে নেই, লস স্যান্টোসে আছে, আর ও লস স্যান্টোসকে ভাই ধ্বংস করতে চলেছে, তাই জন্য আমাকেই আটকাতে হবে, বুঝলে। ঠিক আছে, আমার সামনে একটা পোর্টাল আছে, ওই পোর্টালটাতে তুই ঝাঁপ মার, আর লাস্টে অনেক লোক পাবি, অনেক কিছু আলাদা আলাদা দেখতে পাবি, সেগুলোকে পার করতে করতে তুই একটা জায়গায় যাবি যেখানে দেখতে পাবি আমি ওর একটা পোর্টালকে আটকাচ্ছি। তো তুই ওই জায়গায় আয়, আমি ততক্ষণ ওই জায়গাটায় পৌঁছে যাব, কিন্তু তোকে আপাতত এখান থেকে মারপিট করতে করতে বেঁচে ওখানে পৌঁছতে হবে, বুঝলি। ঠিক আছে, সে আমি বুঝলাম, বাট যেটা হচ্ছে মেইন কথা যে পোর্টালটা কোথায় ভাই? পোর্টাল আমাকে দেখতে হবে, বললো আমার সামনে পোর্টাল আছে, তো এখানে আশেপাশে পোর্টাল আছে, এখানে আশেপাশে কোথাও ভাই তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে কোথাও পোর্টাল আছে? এক মিনিট, আমার মনে হয় আমি পোর্টাল দেখতে পেয়ে গেছি, আমার মনে হয় আমি দেখতে পেয়ে গেছি, বাট আমি মিস করে গেছিলাম। এই দেখো ভাই এখানে রয়েছে পোর্টালটা, এই পোর্টালটা দিয়ে আমাকে যেতে হবে, আর ওখানে চাচা দেখছে আমাকে। চাচা টাটা। আরে হ্যাঁ চা, কিন্তু জ্যান্ত থাকিস। আরে ইয়ার তুমি কাকে ভাবছো, হ্যাঁ আমি জ্যান্তই থাকবো। চলো এখান থেকে সোজা যাওয়া যাক। আর এবার আমি এসে কোথাও তো একটা পড়লাম যেখানে উপরে গরু রয়েছে, সাইডে গরু রয়েছে, আর সেরম কিছু নেই, বাট আমাকে আপাতত চলো এখান থেকে লাফাতে লাফাতে যেতে হবে। বাট এ ম, তুই এখানে কি করছিস ভাই? ম তো কথা বলতে পারে না, আমি ভুলে গেছিলাম। বাকি তো চলো আপাতত, আমার সামনে একটা পোর্টাল রয়েছে, আর তার সামনে একটা স্ট্যাচু বগেরা টাইপের রয়েছে। এই দেখো ভাই কেমন একটা স্ট্যাচু রয়েছে, বাট এটাই মনে হয় ওই পোর্টালটা। চলো এখান থেকে ঝাঁপ মারা যাক। আর আমি কোথাও তো একটা চলে এসেছি। ওই এক মিনিট এক মিনিট এক মিনিট, এখানে পোর্টালটা নড়ছে, প্লাস তার সাথে এখানে কেউ তো একটা আছে ভাই। দাঁড়া 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 দাঁড়া, এখানে কেউ তো একটা আছে ভাই। ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে আপাতত উপরে যেতে দাও। আর আমাকে গুলি চালাচ্ছে ভাই, এর তো গেম বাজাচ্ছি। দাঁড়াও কি আছে, কে ভাই আমাকে উঁচু জায়গায় দাঁড়ালাম। এখানে পোর্টাল তো আছে, আমি পোর্টালে করে পালিয়ে যেতে পারি, বাট আমাকে যে গুলি চালিয়েছে তাকে তো আমি গেম বাজাবো। ওই ওই ওই
ভাই এ তো ওই কাকাটারই একটা ভাই মনে হচ্ছে। আচ্ছা এটা ওই কাকাটাই ভাই আমার পরীক্ষা টরীক্ষা নিচ্ছে নাকি? নে গুলি চালিয়ে তো দেখা, তুই তো তোকে তো আসতে এখানেই হবে। চল আয় 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 ভাই, প্রত্যেকটা হেডশট মারবো তোকে। চলো রিলোড করে নি ভাই। এ আমাকে না প্রত্যেক জায়গা থেকে মারছে, একে তো আসতে এখানেই হবে। আজা চল আজা আজা, শেষ 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 ভাই, কাকার ক্লোনকে মেরে দিয়েছি, বাট আপাতত দাঁড়া আমাকে ওই পোর্টালটাতে ঢুকতে হবে। আর ওই পোর্টালটাতে ঢোকার জন্য আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন এরম লাভ মারিস না ইয়ার। চল আপাতত এখান থেকে, ওই ভাই পোর্টাল পালাচ্ছে, চল ঢুকে পড়, আরে ঢুকে পড়, আরে ইয়ার ঢুকে পড় ইয়ার পোর্টালে, কি করিস ফ্র্যাঙ্কলিন? চলো আসছে আসছে, পোর্টাল আসছে, পোর্টাল আসছে, পোর্টাল ডুবে যাচ্ছে। চলো পোর্টালে নেমে পড়েছি। আর আমি কোথায় চলেছি? ওই এটা কে? ও ভাই এটা কে? আরে ইয়ার এটা কে ভাই? এত একশো খানা গুলি মারছি, এর কিচ্ছু হচ্ছে না কেন? ভাই এ দেখো আমাকে গুলি চালিয়ে যাচ্ছে, আমি ওকে গুলি চালাচ্ছি, মেরে দিয়েছি, ফাইনালি মেরে দিয়েছি। আর এখানে একটা কেমন রেড বল টাইপের রয়েছে, এই দেখো ভাই, এই রেড বলটাতে আই থিঙ্ক আমাকে যেতে হবে। আর এটা হচ্ছে একটা পোর্টাল টাইপের, এখানে কি পড়ে ভাই? কাপ বাপ পড়ে রয়েছে। আর রেড বলটা কি তলায় আসবে না? আমি অত উঁচু যাবো কি করে ভাই? চলো আজ আজ রেড বল তলায় আয়। রেড বল, আরে এই লোকটা কে ছিল ভাই? এটা এই দেখো কেমন একটা এলিয়ান টাইপের আছে, বাট আমি জানি না ভাই এটা কে। আরে রেড বলটা কেমন পৃথিবী টাইপের রয়েছে ভাই। বাকি চলো আপাতত রেড বলটাকে আসতে, উপরে কোথাও একটা হবে। আর আমাকে মনে হয় একে কি শুট করে তলায় নামাতে হবে, আমি যা বুঝতে পারছি। দাঁড়াও এক মিনিট, আসছে আসছে তলায় আসছে ভাই, তলায় আসছে তলায় আসছে। চলো 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 তলায় চলে এসছি, আমি ঢুকে পড়েছি। আর এটা কোথায়? ভাগো, দাঁড়া ভাই, লঞ্চার আছে। চল, শেষ হয়, এরা গুলি, এরা কারা আমি জানি না ভাই। দাঁড়াও এক মিনিট, এদেরকে ভাই শেষ করতে হবে, আমি যা বুঝতে পারছি। এরা মুখ থেকে আগুন মারছে এই কুকুরগুলো। ওই ভাই এরা মরছেও না ভাই। দাঁড়াও এক মিনিট, তোদের ভাই ছাড়া আমি শেষ করছি ভাই। এনে চল তোরা ওর, এনে চল ওর। আরে ইয়ার এদের কিভাবে মারবো ভাই আমি? ভাই এরা মরছে না, আমি চললাম এখান থেকে, আমি চললাম, আমাকে তাড়া করার আগে আমি এখান থেকে পালালাম। আমি জানি না আমি কি করছি, বাট আমাকে পালাতে হবে আপাতত। এখানে আগুন ফাগুন জ্বলছে, আর ওই তো পোর্টাল, ওই তো ভাগ এখান থেকে। ওই ফ্র্যাঙ্কলিনের ব্যাটা ভাগ এখান থেকে, তলায় গর্তে পড়িস না ফালতু কোথাকার। ভাই চলো উঠে পড়েছি। আর কুকুরগুলো আমার পেছু পিছু আসছে, ওই দেখো ভাই কুকুরগুলোকে। ভাই এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারবো। চলো একটা কুকুর শেষ, চলো আরেকটা কুকুর, শেষ হয়ে যা ভাই, শেষ হয়ে যা ভাই। এরা মুখ থেকে আগুন মারছে, দেখো মোড়েও আগুন মারছে ভাই, আমি দেখলাম মোড়েও আগুন মারলো ওই লাস্ট কুকুরটা। বাকি দাঁড়াও একেও শেষ করে দিই ভাই, কারণ দেখো নয়তো এরা পরে গিয়ে আমার গেম বাজাবে। দেখো ভাই তিনখানা কুকুর মোড়ে তো গেছে, আর এরা মুখ থেকে আগুন মারছে। বাকি তোমরা জায়গাটার অবস্থা দেখতে পাচ্ছ ভাই, পুরো আগুনই আগুন। ঢুকে যা ভাই, ফ্র্যাঙ্কলিন পালা এখান থেকে। এই দেখো আমি কোথায় তো একটা চলে এসেছি ভাই, আবার এটা কোথায় এলাম? এই দেখো ভাই, এই বলছিল না এইখানে এইটা থাকবে, দেখা হবে। বাট আয় আমি কোথায় ঢুকে গেলাম ভাই হঠাৎ করে নিজেই? আমি ভাই ওর কাছে গেলাম আর ঢুকে গেলাম এখানে। বাট বাকি দেখো সামনে এখানে কিছু তো একটা রয়েছে, আর আমার কেমন মনে হচ্ছে ভাই একটা এলিয়ান কিছু একটা কেস আছে এখানে, আমার যা মনে হচ্ছে। কারণ ওই যে মাঝখানে দেখলাম তো ওরা এলিয়ানই মনে হলো। বাকি চলো এটাতে ঢুকি। আর আমরা কোথায়? ওই শালা পাগল, ভাগ এখান থেকে ভাই। এখানে অনেক বেশি লোক আছে। দাঁড়া ভাই, ওই দেখো লোকটা উড়ছে। আরে এ উড়বি কোথায়? চল ভাগ এখান থেকে, চলো এদেরকে তাদের শেষ করে দি ভাই। এরা উড়ছিল ভাই কেউ একটা। চল, তুই শেষ, তুইও শেষ। আরে তুই কোথায় যাওয়ার চেষ্টা করছিস? আরে এ উড়ছে কেন এত? এ দেখো এর ইয়েতে আগুন লাগিয়ে দিয়েছি, তাও উড়ছে মালটা। চল শেষ ভাই, এখানে এত লোক কেন? কিছু তো একটা আছে এখানে ভাই, খুব কিছু তো একটা আছে এখানে লোকানো টাইপের। চলো শেষ, সব লোক শেষ। আরে এ এখনো জ্যান্ত আছে ভাই, এই দেখো। আর এখানে কিছু বেড়াফেরা, এখানে পোর্টাল লোকানো ভাই, বুঝতে পারছো তোমরা? এখানে কিছু তো একটা আছে যার জন্য এরা এখানটা এত করবা সিকিউরিটি করে রেখেছে ভাই, বুঝতে পারছো? একে দেখো, এ এখনো এটার ভেতরে পড়ে আছে। ভাগ এখান থেকে না বেটা, দেখে ভাই আমি জানি না কি চলছে, বাট দেখো তোমরা একটা জিনিস বুঝতে পারছো, আমি কোনো একটা কেভের ভেতরে আছি, আর এটা কিছু একটা এলিয়েনের কেস আমার যা মনে হচ্ছে ভাই। এই দেখো, আর এখানে পোর্টাল রয়েছে, চলো এটাতে ঢোকা যাক। এবার কোথায় গিয়ে পড়লাম আমি জানি না ভাই, কোথায় গিয়ে পড়লাম এটা? ও ভাই কোথায়? আচ্ছা এরা এইটাকে সিকিউরিটি দিচ্ছিল। এই দেখো ভাই এতগুলো ডিম, এগুলো কিসের আমি জানি না, বাট আমি চললাম এগুলোকে ডিস্ট্রয় করতে, আমি চললাম এগুলোকে পোড়াতে ভাই। এই ডিমগুলো কিসের আমি জানি না, বাট এগুলোকে আমি পুড়িয়ে দিয়েছি ভাই। চলো আমি জানি না কিসের ডিম, বাট আমার যা মনে হলো ভাই কিছু একটা এলিয়েন ওয়াগেরা টাইপের ডিম আছে। চলো আমি পুড়িয়ে দিয়েছি, আর এটা থেকে আরামসে নিয়ে পড়ি। আর আমি কোথায় একটা পড়লাম ভাই, এই দেখো ভাই কোনো একটা ইউএফওর মাথায় টাথায় পড়ছি। ওই আমি ভাই ইউএফওর মাথার উপরে নিয়ে পড়েছি। আমি জানি না কি চলছে, বাট আমি ইউএফওর মাথার উপরে আছি ভাই। ভাই আমি জানি না কোথায় আছি, বাট আমি কোনো একটা ইউএফওর মাথার উপরে আছি, আর আমি এখান থেকে ঝাঁপ মেরে দিয়েছি মনে হয় আই থিঙ্ক। চলো ও ভাই এখানে কত লোকজন আছে। চলো উঠে তো পড়েছি, কিন্তু ভাই এরা কারা ভাই? এরা এলিয়েনরা। আরে এরা এলিয়েন কোথা থেকে এলো এখানে? আবে ছিল তো সার্ভেন্ট লেডি, এলিয়েন কোথা থেকে এলো? ভাই কি চলছে আমি জানি না, কিন্তু কিছু তো একটা চলছে। দাঁড়া এক মিনিট, বাট এত বড় জায়গাতে ভাই এরা এলিয়েন স্পেসশিপ নামাবার জন্য এইসব করেছে, আর আমি জানি না কি চলছে। বাট আমাকে মনে হয় কিলার ক্লাউন সাথে আবার কথা বলতে হবে, কারণ যে সার্বিয়ান লেডি সে প্রত্যেক জায়গাকার এইসব খুলে দিচ্ছে ভাই, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, প্রত্যেক জায়গাকার রাস্তা বাগেরা খুলে দিচ্ছে। আর এরা এখানে লুকিয়ে, ভাই তুই ভ্যাঁস কি টাং, আমার কাছে আর্মার আছে, তুই আমাকে মারবি ভাই? এখানে রয়েছে না, এখানে কি করছিস তুই? এখানে কি করছিস? ভাই আমি জানি না কি চলছে, বাট এই দেখো ভাই এখানে এলিয়ানরা চলে এসছে কোথায় থেকে ভাই, এরা লুকিয়ে লুকিয়ে গুলি চালাচ্ছে। বাট দাঁড়া আপাতত আমাকে একটা পোর্টাল খুঁজতে হবে, যেটা দিয়ে আমি কমসে কম এটা থেকে বাইরে যেতে পারবো।
আর কে আছে ভাই এখানে? কে আমাকে গুলি চালাচ্ছে? দাঁড়াও ভাই, আর কাউকে তো আমি দেখতে পাচ্ছি না। এই যে এখানে রয়েছে আরেকটা। চলো ভাই, শেষ 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 সবাই শেষ আই থিঙ্ক সবাই। বাট এই এলিয়েন শিপটা এখানে কি করছে আমি জানি না, বাট আপাতত কি করতে হবে আমাকে এখান থেকে বেরোতে হবে ভাই। বাট তার আগে আমি কি করতে চাই, এই এলিয়েন শিপটাকে এখান থেকে নষ্ট করতে চাই। বাট এটা নষ্ট হচ্ছে না ভাই, কিভাবে হবে? আমার মনে হয় সার্বিয়ান লেডি এলিয়েনদেরকেও ডেকে নিয়েছে। তোমরা বুঝতে পারছো এটা নষ্ট হচ্ছে না ভাই, এর ভেতরে আই থিঙ্ক এলিয়েন বগেরা রয়েছে। তো আমার কি দরকার এখান থেকে কোনো একটা পোর্টাল খুঁজে বাইরে চলে যাওয়ার। চলো ভাই, এখান থেকে আমি চললাম বাইরের দিকে কোনো একটা পোর্টাল খুঁজে, নয়তো ভাই আমি এই সাইড দিয়ে চলে যাই। চলো ওই তো দেখতে পাচ্ছি ভাই, ওইখানে একটা পোর্টাল আছে। চলো 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 ভাই, ওখানে একটা পোর্টাল আছে, ওটাতে ঢুকে কমসে কম বাইরে চলে যাই, আর তারপর কিছু একটা জানতে পারবো ভাই আমি। ওয়েল তো গাইস, ওখান থেকে লাফ মারার পর আমি ফাইনালি এইখানে বাইরে চলে এসেছি। আর তোমরা দেখতে পাচ্ছ ভাই বাইরেটা কি অবস্থা, এই পুরোটা সমুদ্রের ওপরে এরকম ভাবে বানানো, মানে প্রত্যেকটা জায়গায় ডাইমেনশনের পোর্টাল খুলে যাচ্ছে এখানে, বুঝতে পারছো? চলো আপাতত সামনে। ওই তো ভাই এখানে ক্লাউন চলে এসেছে, এক মিনিট ভাই, এখানে ক্লাউন চলে এসেছে, আমি জানি না কি হয়েছে। বাট চলো আপাতত ক্লাউনের সাথে কথা বলা যাক। আর যেটা হচ্ছে মেইন কথা, যে আমাকে এবারে সাথে কথা বলতে হবে। তুমি এখানে বাইরে কি করে আসলে ভাই, আর তুমি কি করে জানলে যে আমি এখানে বেরোবো ভাই? আরে আমি তো ওদের দলেরই লোক, তো আমি জানবো না কোন পোর্টালটা কোথায় খোলে। এবার আমি তোকে একটা জায়গায় পাঠাচ্ছি, সেই জায়গাটায় গিয়ে তোকে তিনটে জায়গায় যেতে হবে। তিনটে জায়গায় গিয়ে তোকে ওখানকার মনস্টার গুলোকে ডিফিট করে আমার কাছে আবার এখানে ফেরত আসতে হবে, বুঝলি? সে নয় আমি বুঝলাম, বাট যেটা হচ্ছে মেইন কথা, তুমি আমাকে আবার পাঠাতে কোথায় চলেছো ভাই? এবার তো হয়ে গেছে, কমসে কম সার্ভিয়ান লেডির কাছে যাই এবার। সত্যি যাই না ভাই, এবার কি করবো আমি জানি না ভাই, সার্ভিয়ান লেডির কাছে তো যাই কমসে কম। আরে তুই যেতে তো পারবি, কিন্তু তুই ওকে মারতে পারবি না, বুঝলি? তাই জন্য তোর একটু পাওয়ারফুল হওয়া উচিত। আর যতক্ষণ না তুই ওকে ডিপাওয়ার করছিস, মানে যতক্ষণ না তুই ওর পোর্টাল গুলোকে ভেঙে দিচ্ছিস, ততক্ষণ তুই ওর কাছে পাওয়ারফুল নয়, তোকে তো এক সেকেন্ডে মেরে দেবে। আচ্ছা এরকম কেস, আমি বুঝলাম। বাকি ঠিক আছে, চলো তুমি আমাকে টেলিপোর্ট করো ওই জায়গায়, আমি চলে যাই। আর ওখানে গিয়ে ভাই আমি তিনখানা পোর্টালে গিয়ে ওখানকার লোকগুলোকে মেরে ঢেরে রিচুয়াল গুলো ভেঙে দেঙে আমি আবার এখানে ফেরত চলে আসবো, বুঝলে? ঠিক আছে, এনে ও আমাকে একটা এমন জায়গায় টেলিপোর্ট করে দিয়েছে যেটা হচ্ছে একটা প্রায় রুম টাইপের দেখতে পাচ্ছ, আর রুমের মধ্যে সব বন্ধ। প্লাস এক মিনিট, ওই এটা কি, ওই এটা কোথায় এলাম? দাঁড়া এক মিনিট ভাই, এইখানে বেরো, ওই বেরো, আমি কোথায় চলে এলাম? এটা আমি যেতে চাই না ভাই, আমি ওই দরজার কাছে গেলাম, আমি কোথায় একটা চলে এলাম ভাই। এই দেখো ভাই, আমি যেমন বলছিলাম, ও বলছিল তিনখানা রাস্তা আছে, তিনখানা রাস্তায় গেলে তুই ওখানে অনেকগুলো লোককে পাবি, ওদেরকে মেরে তোকে ওখান থেকে ফেরত আসতে হবে। বাকি আপাতত চলো, আমি কোথায় যাবো ফার্স্টে ভাই ভাবছি, এইটাতে যাবো নাকি এইটাতে যাবো নাকি এইটাতে যাবো ভাই, তিনখানা রাস্তা আই থিঙ্ক এইটাতে যাওয়া উচিত। আর আমি আমার গান রেডি করে নিয়েছি, চলো এবার এখানে যাই। আর এটা কোথায় চলে এসেছি ভাই? ওই এটা তো কেমন মনে হচ্ছে মাছ সমুদ্রে আমি, এক মিনিট, আমি কোন একটা মাছ সমুদ্রে আছি, আর তার সাথে এখানে লোকজন ভাই, এর শুধু মাথা রয়েছে, এই দেখো ভাই, এর শুধু মাথা রয়েছে, এই দেখো ভাই, আবার উঠছে, এর শুধু মাথা রয়েছে, ওই ভাগ এখান থেকে। ও ভাই, এরা কারা আমি বুঝতে পারছি না ভাই, এরা কারা? এই দেখো ভাই, এর পুরো খুলি ছন্নি ছন্নি করে দিয়েছি ভাই, এই দেখো। আরে এরাও আসছে ভাই, ওই 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 ভাই, তোদের দেখতেই ভয়ানক, তোরা আমার মুখের সামনে আসবি না, মুখের সামনে আসবি না। আর এখানে তো একটা ভাই আত্মা মেয়েও ভাসছে, এই দেখো উপরে। দাঁড়া, এদেরকে কি করতে হবে, এদেরকে আগুন মেরে দিতে হবে। চল তুই শেষ ভাই, এর তো খুলি খুলে নেবো, আর একেও মেরে দেবো ভাই। এই দেখো এখানে একটা মেয়ে ভাসছে, দেখতে পাচ্ছো? আর এদেরকে আমি আগুন তো ধরিয়ে দিয়েছি, বাট যেটা হচ্ছে মেন কথা যে আমাকে এখানে করতেটা কি হবে আমি বুঝতে পারছি না। আরে ইয়ার, আমাকে উঠতে তো দে কমসে কম। আরে ভাই, এরা মরে না কেন? আরে এদের কত মারবো? চলো দুজন শেষ ফাইনালি শেষ। এখানে ভাই আলাদা কেস চলছে, এই দেখো আরেকটা এখানে রয়েছে লোকজন। আরে ইয়ার, তুই মর না ভাই, মর না কমসে কম। আমি দেখো কোনো তুফানের মাঝে না এই শিপটার মধ্যে ফেসে আছে, আমি যা বুঝতে পারছি এটা কোনো একটা তুফানের মাঝে এরকম হচ্ছে। বাকি চলো আপাতত ভেতরে যাওয়া যাক। আর এখানে কোথাও রিচুয়াল ওয়গেরা টাইপের হচ্ছে আমি জানি না ভাই, এখানে একে গেম বাজানো যাক ভাই। আয় চলো এসেস। আর আমি চলে তো এসেছি কোন একটা জায়গায়, বাট এটা আমি কোথায় চলে এলাম? ওই আমি কোথায় চলে এলাম ভাই? এটা ভাই আমি শিপের ভেতরে চলে এসেছি, কোথায় থেকে ঢুকে ভাই গোলে দিয়ে। বাকি চলো, আমি এখানে একটা মেয়েকে তো দেখতে পাচ্ছি, এই দেখো ভাই, এই দেখো এখানে মেয়েটা ভাসছে। বাট যেটা হচ্ছে মেইন কথা যে এখানে আদেও চলছেটা কি আমি বুঝে পাচ্ছি না কিচ্ছু। এই শিপটা কোথায় ভেসে আছে ভাই, কোথায় আছে কোথায় নেই আমি কিছু বুঝতে পারছি না। আর আদেও আমাকে করতে গিয়ে হবে, এখানে জাস্ট লোকগুলোকে মারতে হতো, ব্যাস এইটুকুই। আর ভাই জাম মারিস না বাইরে, এটা আমি কোথায় আছি নিজেও জানি না, পড়ে গেলে লেনেকে দেনে পড়ে যাবে। বাকি চলো আপাতত আমাকে কি করতে হবে, ওপর দিকে যাই। দাঁড়াও এক মিনিট, ওপর দিকে যাই আর তলার দিকে যাবো না, তলা থেকে তো আমি উপরে এলাম, এখানে উপর দিকে যাই। আমার মনে হয় উপর দিকে কেমন কিছু একটা হচ্ছে, চলো এই পাশটায় যাওয়া যাক। আর এই পাশটায় দেখি কি আছে ভাই, আমার মনে হয় এখানে আশেপাশে কিছু নেই ভাই, আমার মনে হয় এদেরকে জাস্ট আমার মারতে হতো ভাই। ফুল তুফান বগেরা চলছে এখানে, বুঝতে পারছো? বাকি চলো আপাতত আমাকে আবার ফেরত যেতে হবে হচ্ছে ওই পোর্টালটা থেকে আবার, আর এবার আমাকে নেক্সট পোর্টালে যেতে হবে। বাট বাকি যেটা হচ্ছে মেন কথা যে আমার কাছে অ্যামো আছে বলে আমি বেঁচে গেছি একমাত্র। বাকি দেখেছো ভাই কত তুফান চলছে এই সমুদ্রটায়। বাকি বেরিয়ে পড় ভাই এখান থেকে। পেছন দিকে কিছু আছে ভাই, এই পেছন দিকে আমার মনে হয় কিছু নেই, কারণ যদি থাকতো তাহলে খুব বাজে কেস হতো ভাই। এখানে তো বেশি একটুখানি বাজে কেস হচ্ছে ভাই, এখানে ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে, বোর্ডটা তো যখন তখন ফেটে যাওয়ার চান্স আছে ভাই। চলো এবার এটাতে ঢোকা যাক। আর আমি চলে এসেছি হচ্ছে এবার বাইরে, এবার যাবো হচ্ছে এইটাতে ভাই। চলো এইটাতে ঢুকে পড়েছি, আর কোথায় বেরোলাম এটা? ওই
কোথায় বেরোলাম এটা? আরে এক মিনিট, এখানে কত লোকজন আছে ভাই? ওই 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 ভাই, এটা তো আবার লস স্যান্টোসে চলে এলাম। বাকি দাঁড়া 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 দাঁড়া, এদের এদের তো তন্দুরি ফ্রাই বানাবো আজকে। চল ভাই, তোদের তন্দুরি ফ্রাই হবে আজকে, তোরা উঠলেই মার খাবি। ওর তিনজন ওঠ, উঠতেই পারবি না, তোদেরকে তিনজনকে তুলে তুলে পটকাবো ভাই। ভাই ভাই, এরা এরা থরের হাতুড়ি নিয়ে আসছে। ওই পাগল কোথাকার, ভাগ এখান থেকে। আরে এই কুকুরটা কোথাতে গেল ভাই? এদের সাথে কুকুরও খেলছে, এই দেখো। বাকি দাঁড়া এক মিনিট, ওই ভাগ এখান থেকে। ধর তেরিকা, দাঁড়া তো, তোদেরকে মোল টপ মেরে মেরে যদি না করে দিয়েছি বলবি। চল 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 চল। আরে এদের তো আগুন লাগছিল ভাই গায়েতে। আরে আগুন ধরে যা ভাই, কমসে কম এক মিনিট এক মিনিট এক মিনিট। বাকি ভাই এদের এদের মারা যাচ্ছে না, এদের মারা যাচ্ছে না। দাঁড়া 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 দাঁড়া, এদেরকে কী করতে হবে? মুখে মুখে মারতে হবে ভাই, এরকম এরকম মারতে হবে। বাকি একটা শেষ, আর একটা। দাদু 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 দাদু, না না দাদু না 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 ভাই, দাদু থরের হাতুড়ি চুরি করে নিচ্ছে। চল ভাগ এখান থেকে, চল ভাগ ভাগ ভাই। এরা এরা পেছনে এত তারা করেছে কেন? বাকি দাঁড়া এক মিনিট এক মিনিট। চলো শেষ, আর একটা আর একটা আর একটা। শেষ হয়ে যা, শেষ হয়ে যা, শেষ হয়ে যা, শেষ শেষ শেষ। ভাই ফায়ার ব্রিগেড চলে এসছে, আমি এখানে মারপিট করছি, মাঝখানে ফায়ার ব্রিগেড চলে এসছে। চল চল চল, শেষ 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 ভাই, সব শেষ এখানে আই থিঙ্ক। আর ভাই ফায়ার ব্রিগেড দেখার আগে আমি পোর্টাল থেকে চলে যাই, চলে গেছি চলে। আরে আরে আরে, কোন পোর্টালে ঢুকে গেলাম আবার সোজা এসে। বাকি চলো এবার আমাকে এই পোর্টালে যেতে হবে, যেটা হচ্ছে ফাইনাল পোর্টাল ভাই এখান থেকে যাওয়ার। চলো এখান থেকে ঢুকে পড়ি। আর আমি আমি আবার ফেরত চলে এসেছি ভাই ওখান থেকে, ওকে দেখে। বাকি দাঁড়া, আমি কোথায় চলে এসেছি আমি জানি না। বাট দাঁড়াও এক মিনিট, আমার কাছে আর দুটোই লঞ্চার আছে, তার বেশি নেই ভাই। একে আমাকে মারতে হবে পুরো ভাই, বড় মনস্টার টাইপের রয়েছে। বাকি দাঁড়াও, আমার কাছে মেশিন গান তো ছিল, আমার মেশিন গান কোথায় গেল? আমাকে কেউ বলবে মেশিন গান? এই তো, চল আজা আজা, কে আছিস? আজা 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 ভাই, সব খুলে নেবো, তোর হাত থেকে শুরু করে সব খুলে নেবো। আজা 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 ভাই, আজা চল, সব হাত থেকে সব খুলে নেবো। আমার কাছে ভাই 909,000 খানা গুলি আছে। দাঁড়াও এবার এবার এই পাশ থেকে মারবো ভাই একে। চলো সব খুলে গেছে ভাই, খুলে গেছে, এইরকম ভাই সব পাথর খুলে খুলে পড়ছে ভাই। একে তো মারা একটু বেশি ইজি আছে ভাই, এর তো গেম বাজাবো। সামনে যাই, দাঁড়া 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 দাঁড়া, সরে যায়, এ হাত সরা, তোর বড় হাত সরা। দাঁড়া দাঁড়া দাঁড়া, এর মুখের সামনে দিয়ে গিয়ে এর মেন জায়গাগুলোতে মারি, তবে কি হবে, এর পাথরগুলো ভেঙে ভেঙে পড়বে, আর এ শেষ হয়ে যেতে পারে। বাট বাকি যেটা মেন কথা হয়, ওই 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 আমি কোথায়? ধর আমি ওপরে থাকতেও মারবো ভাই তোকে। এবার প্যারাসুট খুলে নামবো ডাঙাতে। চলো চলে এসছি, ওই পোর্টালে ঢুকিস না বে। বাকি দাঁড়া, আমার কাছে লঞ্চার, এই তো এই লঞ্চারটা আছে ভাই, এটা তো আমি দেখিনি ভাই, এই লঞ্চারটা তো আমি দেখিনি। এই দেখো, চল তোর তোর হাতে যদি আগুন লাগিয়ে দিয়েছি তুই বলবি। চল ভাই চারিদিকে আগুন ফাগুন লাগিয়ে দেবো। চল শেষ, এই মনস্টারটাও শেষ, এই মনস্টারটাও শেষ ভাই শেষ। চল হাত সরা হাত সরা হাত সরা, আরে হাত সরা ভ্যাস কিটাং, হাত সরা এখান থেকে ভাই, হাত ফাত সরিয়ে দিয়েছে। এই মনস্টারটাও আমাদের শেষ। তো চলো আপাতত এবার পোর্টালে যাওয়া যাক, ওখান থেকে সোজা ফেরত যাওয়া যাক হচ্ছে আবার আমার কাছে, মানে আবার ক্লাউনের কাছে, তারপর আমাকে আবার আরেকটা জায়গা পাঠাবে। তো চলো যাওয়া যাক সোজা দরজায় ঢুকে। আমি চলে এসেছি হচ্ছে ওই রুমটাতে আবার, আবার আমি এই রুমটাতে ঢুকলে এখান থেকে আমি সোজা চলে যাবো হচ্ছে ওই ক্লাউনটার কাছে, যেখানে ক্লাউনটা দাঁড়িয়ে থাকবে ভাই। চলো বেল তো গাইস, ফাইনালি আমাকে সার্বিয়ান ক্লোন নিজের কাছে টেলিপোর্ট করে নিয়েছে। আর করেছে তো কোথায় ভাই? দেখো একদম শুনশান জায়গাতে, কারণ ভাই এরা শুনশান জায়গাতে থাকতেই পছন্দ করে। বাকি ঠিক আছে, আপাতত সব কিছু আমি করে দিয়েছি, এখন আশা করি সার্বিয়ান লেডির পাওয়ার কমে আছে। আর আমার কাছে পুরো গান আবার লোড হয়ে গেছে, আর আমি প্রত্যেকটা ভাই গান লোড করে এসেছি বাড়ি থেকে, কারণ জানো যে ভাই এবার সার্বিয়ান লেডিকে মারতে আমার অনেকটা সময় লাগতে চলেছে, বুঝতে পারছো? বাকি এবার ক্লোনের সাথে কথা বলি, এবার দেখি ভাই সার্বিয়ান লেডিকে আমি কোথায় পাবো। ক্লোন ভাই তুমি আমাকে এবার বলো যে সার্বিয়ান লেডিকে আমি পাবোটা কোথায়, মানে তোমার বউকে, যাকে আমি গিয়ে এখন কমসে কম কিছু বোঝাতে পারবো বা পেটাতে পারবো, বুঝলে? আমার বউকে তুমি পাবে হচ্ছে একটা জঙ্গলের সামনে, যেখানে ও প্রত্যেকদিন নাচতে যায় সন্ধ্যেবেলা করে, কারণ রাতের 12টা থেকে তো ও রাস্তায় নাচে, কিন্তু সন্ধ্যেবেলা যখন রাত 8টা থেকে 10টার মাঝে হয় সেই টাইমে ও নিজে গিয়ে ওখানে নাচে আর নিজের রিচুয়ালটাকে পুরো করে, যাতে ও আরো জওয়ান হতে পারে, বুঝলে? সে আমি বুঝলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাকে ওখানে পাঠাও তাড়াতাড়ি, আমি গিয়ে তোমার লেডির সাথে একদম ধুমধাম মারপিট বগেরা করে ওখান থেকে ভাই একদম লস স্যান্টোসকে বাঁচিয়ে ভাই নরমাল অবস্থায় করে আনবো তোমার বউকে, বুঝতে পারছো? ঠিক আছে, এই নিয়ে আমি তোকে ওই জায়গাটায় পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তুই ওকে বেশি মারবি না, ওকে বোঝাবি আর বুঝিয়ে নিয়ে চলে আসবি, বুঝলি? ঠিক আছে আমি বুঝে নেবো। বাকি ঠিক আছে, তুমি আমাকে ওইখানে পাঠিয়ে দাও, আমি তারপর দেখে নিচ্ছি কি হয়। ওয়েল তো গাইস, ও আমাকে একটা জায়গায় টেলিপোর্ট তো করে দিয়েছে, আর তার সাথে সাথে আমি এখানে সামনে একটা লাইট দেখতে পাচ্ছি, যেটা কিসের আমি জানি না ভাই। আপাতত দেখতে পাচ্ছ এখানে একটা লাইট টাইপের রয়েছে, বাট ভাই আমার আমার কি ওর সামনে যাওয়াটা উচিত হবে নাকি না আমি বুঝতে পারছি না। বাট দাঁড়াও এই পাশ থেকে আমি দেখি গিয়ে যেখানে আছে এটা কি, আমি এখানে একটা মেয়েকে হাঁটতে তো দেখলাম, বাট আমার মনে হয় আমাকে ওই লাইটের ভেতরে যেতে হবে। চলো আপাতত লাইটের সামনে যাই, আর এখানে দেখি চলছেটা কি আসলে। চলো সামনে এখানে যাওয়া যাক। এখানে এখানে রয়েছে সার্বিয়ান ডান্সিং লেডি, ওই দেখো ভাই নাচছে, তার পাশে ডিয়ের জল খেতে এসছে। মানে সার্বিয়ান ডান্সিং লেডি আসলে এত সুন্দর? দাঁড়াও ভাই দাঁড়াও দাঁড়াও, এক মিনিট এক মিনিট এক মিনিট, আমি না ফোনে ফটোটা তুলে নিই, যাতে পরে আমি বলতে পারি যে হ্যাঁ আমি ওর গার্লফ্রেন্ডকে দেখেছি। এই দেখো ভাই সার্বিয়ান ডান্সিং লেডি, এটা এরকম আমি একটা ফটো তুলে নিয়েছি, আর এটা আমি ভাই ওকে কমসে কম দেখাতে পারবো যে হ্যাঁ আমার সার্বিয়ান ডান্সিং লেডির সাথে দেখা হয়েছে। ঠিক আছে, এটাকে সেভ করে নিই। আর এবার ভাই আমার যা মনে হচ্ছে, পাগল কোথাকার, এটা এ কোথা থেকে এলো ভাই? তো ভাগ এখান থেকে, তুই কোথা থেকে এলি এখানে ভাই? ওই আবে এতগুলো বিগফুট কোথা থেকে এলো এখানে? ওই পাগলের দল, মানে আমি সার্বিয়ান লেডির কাছে এসেছি বলে এরা কি আমাকে মারতে এসছে ভাই? আমি জানি না কি চলছে, বাট এদেরকে তাড়াতাড়ি সালটাই। দাঁড়াও 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 ভাই, এদের অনেক এইচপি খুব হয়, এদেরকে মারা যায় না চট করে, দেখতে পাচ্ছ তোমরা? এরা কোথায় থেকে এসছে আমি জানি না, বাট এদেরকে মারতে হবে আমাকে ভাই,
দেখতে পাচ্ছো এটা কত তাড়াতাড়ি 6-7 জন তো এসেছে ভাই কম করে। এই দেখো 6-7 জন 8 জন 10 জন তো এসেছে ভাই কম করে। ভাই আমি প্রত্যেকজনকে মারছি তো বটে, বাট এরা কেউ মরছে না ভাই, খুব কম জন আছে যে মরছে। এই দেখো এও মরলো, আরে এ মরলো এবার ভাই। সার্ভেন্ট লেডিটাকে কি আমি মারতে পারবো আদৌ? না ভাই, এ দেখো এর কিচ্ছু হচ্ছে না। এই দেখো, আরে ইয়ার তুই আমাকে মারতে আসছিস কেন? আমি ভাবলাম এখানেই সার্ভেন্ট লেডিটাকে মেরে দেবো, বাট এর কিচ্ছু হচ্ছে না। এই দেখো ভাই, এই দেখো এর কিচ্ছু হচ্ছে না ভাই, একে গুলি চালাতেই পারছি না। এর আশেপাশে গুলি চলছে, এর গায়ে গুলি চলছে না, বুঝতে পারছো? বাকি দাঁড়াও, আপাতত ওর পাশে যাওয়া যাক। আর এখানেও বৃষ্টি হচ্ছে আর বাইরেও বৃষ্টি হচ্ছে, আর আমি এর পাশে চলে এসেছি। আর আমাকে কোথাও তো একটা টেলিপোর্ট করে দিয়েছে ভাই, আমি বুঝতে পারছি না কোথায়, কিন্তু কোন একটা জায়গায় যেখানে ভাই সুন্দর গাছ রয়েছে আর তার সামনে ও নাচছে। ওই দেখো ভাই কতটা ইয়ে করে করে নাচছে, বুঝতে পারছো তোমরা ভাই? ঠুমকা মেরে মেরে নাচছে আর তার পাশে ডিয়ারও রয়েছে। আই থিঙ্ক আমার মনে হয় সবাই এর নাচ দেখতে আসে, তো আমাকে মনে হয় আই থিঙ্ক ওর আশেপাশেই যেতে হবে যতটা বুঝতে পারছি আমি। তো চলো আপাতত ওর সামনে যাওয়া যাক। আর আমি জানি না ভাই কি কেস হতে চলেছে, কিন্তু ভাই সার্ভেন্ট ডান্সিং একে মারতে পারছি না কেন আমি? দাঁড়া এক মিনিট ভাই, এ মরছে না, কিচ্ছু হচ্ছে না। এর এই দেখো পুরো সারা গায়ে গুলি চালাচ্ছে, কিচ্ছু হচ্ছে না। বাট আপাতত আমি ওর কাছে চলে এসেছি, আর ও আমাকে অন্য একটা জায়গায় টেলিপোর্ট করে দিয়েছে। কিছু তো একটা বাজে এক জিনিস হতে চলেছে আমার যেমন হচ্ছে ভাই। ও পাশে ও নাচছে, কোন দিকে যেতে হবে আমাকে ভাই? এদিকে না এদিকে, আচ্ছা ও ওদিকে নাচছে, চলো ওইদিকে যাওয়া যাক। আমাকে মনে হয় ওই দিকটাতেই যেতে হবে, বাট যেটা হচ্ছে মেন কথা যে এদিক দিয়ে ট্রেন আসছে। ওই ভাই আমি কোথায় চলে যাচ্ছিলাম আর একটু হলে? ট্রেন কোন দিকে গেল? ওইদিকে, চলো আমাকে ওইদিকে যেতে হবে, আমি যা বুঝতে পারছি ভাই। চলো দৌড়ো দৌড়ো তাতে যাওয়া যাক, কারণ এই রাস্তাটা কেমন হয়ে রয়েছে দেখো, চারিদিকে ফুল বাগান রয়েছে। এই দেখো চারিদিকে ফুল বাগান আর সামনে গাছ, আর তার সামনে সার্ভেন্ট লেডিটা নাচছে ভাই। এর তো আজকে গেম বাজাবো, দাঁড়াও এর কাছে তাড়াতাড়ি যাই। আরে কেমন পাগল টাইপের হয়ে আছে ভাই, নাচেই যাচ্ছে খালি, বুঝতে পারছো তোমরা? আরে দেখো আমি কোথাও তো একটা চলে এসেছি, আর এখানে না বিগফুটরা আছে ভাই, আমার মনে হচ্ছে এখানে বিগফুট বগেরা আসবে। আর সামনে রয়েছে আমাদের সার্বিয়ান লেডি ভাই, আমাকে এর আশেপাশে যেতে হতো। বাট এই দেখো ভাই বিগফুটরা ওর নাচ দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই পাগলের দল কোথাকার। আর এখানে এত লাইট এলো কোথায় থেকে? এই দেখো ভাই এরা, তোদের তো ভাই বোম মেরে দেবো পেছনে আমি, বাট আমার যেটা কাজ সেটা হচ্ছে আপাতত আমাকে ওর পেছনে যেতে হবে। চলো আমি ওর পেছনে যাই। আর এটা আমি কোথায় চলে এসেছি? ওই 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 এটা কোথায় গেল? ভাগ এখান থেকে, ওই ভাগ এখান থেকে ভাই। এটা হচ্ছে ওর সিকিউরিটি আই থিঙ্ক, আমার যা মনে হয় সিকিউরিটি গুলো আমাকে মারতে আসছে ভাই, বুঝতে পারছো তোমরা? বাকি দাঁড়া, এর হেড ফাটিয়ে দেবো ভাই আজকে মেরে। চলো আজ 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 চলো আজ, একটা শেষ, একটা শেষ, একটা একটা শেষ, একটা শেষ, একটা শেষ, চলো একটা শেষ, একটা শেষ, আরেকটা হয়ে যাবে, আরেকটা হয়ে যাবে, চল 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 ভাই, শেষ, তিনটে শেষ। আরে এবারে দেখেছো ভাই আমি জলের উপরে হাঁটতে পারছি, ওই আমি জলের উপরে হাঁটতে পারছি, বুঝতে পারছো তোমরা? আর সামনে সার্ভিয়ান লেডি, আর একে ভাই মেরে কিছু হচ্ছে না, তো এর পাশে যেতে হবে আমাকে। আর এবারে আমাকে আই থিঙ্ক একে মারতে হবে। ওই এই দেখো, এই দেখো, এই দেখো ভাই, আসছে আসছে আসছে। ধরো এক মিনিট, এক মিনিট, এক মিনিট, আমি যা বুঝতে পারছি আমাকে কি করতে হবে ভাই। সার্ভিয়ান লেডি, তো সার্ভিয়ান লেডি মলটপের কাছ থেকে ভয় পাবে। চল 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 চল, তোকে পুড়িয়ে মেরে দেবো ভাই আজকে। এনে এনে ভাই, চলো এবার এবার 200 গুলি দিয়ে চলবে, চল 200 গুলির গান এনেছি আমি। আরে 200 কেন ভাই, আমার কাছে মেশিন গান আছে। ধরো এক মিনিট, 9000 গুলি চালাবো ভাই। ওঠ চল আজা, চলো 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 ভাই, সার্ভিয়ান লেডি এবার শেষ, এবার মারতে পারছি যখন সার্ভেন্ট লেডি শেষ ভাই। চলো 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 চলো, সার্ভেন্ট লেডি অলমোস্ট শেষ আমার যেমন হচ্ছে। আর এবার আশা করি ও জলে দৌড়বার চেষ্টা করবে, কারণ ওকে আমি আগুন লাগিয়ে দিয়েছি। এই দেখো ভাই কিছু চিল্লাচ্ছে, তোমরা শুনছো? তাও আমাকে মারার চেষ্টা করছে ভাই। এই দেখো ও আগুন লেগে গেছে, তাও আমাকে মারার চেষ্টা করছে। এই দেখো ভাই, এই দেখো, এই দেখো এর মুখটা দেখো, ওই মুখটা দেখো, মুখে অক্টোপাস ফক্টোপাস লাগিয়ে এসছে আর আমাকে মারছে। ওই পাগল দল কোথাকার, ভাগ এখান থেকে, চল তুই শেষ, তুই আমাকে মারতে পারবি না ভাই, তুই যাই করে নে, 9000 গুলি আছে আমার কাছে, চল 9000 গুলিতে তোকে শেষ করে দেবো ভাই। আই থিঙ্ক এবারও মরে গেছে, ইয়েস ও মরে গেছে ভাই, মরে গেছে, মরে গেছে, সার্ভিয়ান লেডি শেষ। এই দেখো শেষ, ওর পাকনা পাকনা শেষ। আর একে ভাই পুড়িয়ে দিয়ে আরামসে, চলো ভাই। এত ইজি ছিল সার্ভিয়ান লেডিকে মারা? আমি বুঝতে পারিনি এত ইজি লাগতো। আজকের ভিডিওটা এতটাই থাক, কারণ দেখো আমি সার্ভিয়ান লেডিকে মেরে তো দিয়েছি, এবার আমি জানি না ভাই ও মরেছে নাকি জ্যান্ত আছে। বাট আজকের ভিডিওটা এতটাই থাক, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে, আর ভিডিওটাতে 10000 লাইক করে দেবে, যাতে এর নেক্সট পার্ট যদি দেখতে চাও। চলো দেখো তোমাদের পরে গেম ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট গেমপ্লে।